আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি মাহারিনা আফরোজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং আইট্রিপলি এনপিএসএস বিউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের ভাইস চেয়ার। সম্মানিত সুধী, আইট্রিপলি পিইএস এবং আইট্রিপলি পিইএস স্টেপের পরিচালনায় আইট্রিপলি বিউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ আয়োজিত আজকের ইভেন্ট ওয়ার্কশপ অ্যানালিটিক। উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত স্পিকার এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের সবাইকে ওয়ার্কশপ অন লেটেকের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। লেটেক একটি বিনামূল্যের সফটওয়্যার প্যাকেট যা 1985 সালে আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী লেসলি ল্যাম্পোর্ট টেক্স টাইপসেটিং সিস্টেমের সংযোজন হিসেবে আবিষ্কার করেছিলেন। টেক্সের মধ্যে সাধারণ উদ্দেশ্য ছিল বই এবং নিবন্ধনগুলি তৈরি করা সহজ করা। লেটেকের আবির্ভাব হয়েছিল এভাবে। লেটেক উচ্চমানের টাইপ সেটিং রেন্ডার করতে সহায়ক এবং আজকাল নথি তৈরির জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত পদ্ধতি। বর্তমানে অনেক একাডেমিক পেপার, বৈজ্ঞানিক বা কারিগরি কাগজপত্র একটি শীর্ষস্থানীয় লেআউটকে প্রকাশ করতে লেটেক ব্যবহার করা হয়। এটি একটি নথিকে উন্নত করতে এবং পাঠযোগ্যতা সহজ করতে সাহায্য করে। সম্মানিত সুধী, আজকে ওয়ার্কশপটি পরিচালনা করবেন মোহাম্মদ মহসিন কবির স্যার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি সিএসই ডিপার্টমেন্টের লেকচারার, একই সাথে অ্যাডভান্সড মেশিন লার্নিং ল্যাব এবং বিউবিটির গবেষক। সম্মানিত মোহাম্মদ মহসিন কবির স্যারকে আমাদের ওয়ার্কশপে আবারও স্বাগতম জানিয়ে ওয়ার্কশপটি শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাহারিন, ধন্যবাদ সবাইকে। ল্যাটেক সম্পর্কে ইন্ট্রোডাকশন মোটামুটি মাহারানি দিয়ে দিল, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে শুরু করে দিই। আচ্ছা, আমার এই ডকুমেন্টটা হচ্ছে আইট্রিপুলি এক্সিস এর ফরমেশনে। আমরা এই পেপারটিকে আপনার একটু রেসপন্স করবেন। হ্যাঁ, এই সম্পূর্ণ ডকুমেন্টটিকে আমরা যদি একটা ওয়ার্ডে দেখাচ্ছি পাশাপাশি। আপনারা একটু দেখেন, আমি চাচ্ছি এই পেপারটিকে আইট্রিপল অ্যাক্সিসের ফরম্যাট থেকে, এই ডাবল কলামের ফরম্যাট থেকে এই ফরম্যাটে নিয়ে আসব। এবং আমি যদি এই কাজটা করার জন্য ওয়ার্ড ইউজ করি, নর্মালি আমরা হচ্ছে সবাই তো মাইক্রোসফট ওয়ার্ড অথবা হচ্ছে গুগল ডক্সে কাজ করি, তাই না? এখন আমরা যদি আগে ডকুমেন্টটিকে এই ফরম্যাটে আনতে চাই, কি পরিমাণ সময় লাগতে পারে ওয়ার্ডে? আপনাদের কোনো আইডিয়া আছে যে আমরা যদি ওয়ার্ডে করি কি পরিমাণ সময় লাগতে পারে? বলেন, একজন কয়েকজন বলেন শুনি, কার কেমন সময় লাগতে পারে যারা ওয়ার্ডে হচ্ছে এক্সপার্ট বা মোটামুটি ওয়ার্ড জানেন, যে এই সম্পূর্ণ 13 পেজের ডকুমেন্টসকে আমরা হচ্ছে এই আইট্রিপুলি এক্সএস এ ডাবল কলাম ফরম্যাট থেকে আমরা চাচ্ছি হচ্ছে এই এমডিপিআই এর সিঙ্গেল কলাম ফরমেশনে নিয়ে আসব। তো এই সব কিছু মিলিয়ে এই ইমেজগুলো এবং টাইটেল স্টাইল, হ্যাঁ, সবকিছু মিলে কি পরিমাণ সময় লাগতে পারে আমরা যদি দুইটা ফরম্যাট এক্সচেঞ্জ করতে চাই? কে বলতে পারবেন, একটা আইডিয়া দেন যে এতক্ষণ সময় লাগতে পারে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, একটু রেসপন্সিভ হইতে হবে, আদারওয়াইজ তো আসলে মানে একা কথা বলা একটু টাফ। হ্যাঁ, একজন বলেছে যে 10 ঘন্টার মতো সময় লাগতে পারে। আদার্স, আচ্ছা, 4 ঘন্টা, আসলে 4 ঘন্টাই টাফ হবে। আমার মনে হয় যে খুব ভালো ওয়ার্ড পারলে হয়তো 3-4 ঘন্টায় সম্ভব, অথবা আরো বেশি সময় লাগতে পারে। আবার যারা অনেক ভালো ওয়ার্ড পারে তাদের হচ্ছে গিয়ে আরো কম সময় লাগতে পারে, বাট এটা শিওর যে 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা সবারই লাগবে। মানে যত ভালো মানে ওয়ার্ডে অনেক বেশি এক্সপার্ট হলেও মিনিমাম 1 ঘন্টা সময় আসলে লাগা উচিত, লাগবে। কিন্তু আমি যদি এই কাজটা লেটেকে করতে চাই কতক্ষণ সময় মানে লাগতে পারে একটু বলেন তো, এখন একটা আইডিয়া দেন। আপনারা তো লেটেক পারেন না, আসলে মিনিমাম একটা একটা কাজ যদি এভারেজ, আমি বলি যে এভারেজ, এটা আমি যদি চেঞ্জ করতে চাই ওয়ার্ডে
স্টুডেন্ট আমরা যারা স্টুডেন্ট আছে আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদের হচ্ছে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা সময় কিন্তু লাগবে। হ্যাঁ এভারেজ হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। তো ওয়ার্ডে যদি এভারেজ 6 থেকে 8 ঘন্টা হয় লেটেকে এভারেজ কতক্ষণ সময় লাগা উচিত বলেন তো? এটাই বলছি যে আসলে লেটে কতটা এফিশিয়েন্ট হয় এটা আসলে আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এই কাজটা আপনি যদি লেটেকে অনেক ভালো হন অনেক বেশি ভালো হন তাহলে আপনার 3 থেকে 4 মিনিট লাগবে। আপনি যদি মিডিয়াম হন 10 থেকে 15 মিনিট লাগবে। আপনি যদি লেটেকে একদম নুব হন যে আপনি মাত্র লেটেক শিখছেন তাহলে হয়তো আপনার 1 ঘন্টা সময় লাগতে পারে। তাহলে দেখেন যেই কাজটা একজন এক্সপার্ট ওয়ার্ডে যে এক্সপার্ট তার 1 ঘন্টা সময় লাগছে সেই কাজটা একজন নুব হচ্ছে লেটেকে 1 ঘন্টা করে ফেলতে পারবে এবং একজন ল্যাটেকে মোটামুটি ল্যাটেক জানে সে কিন্তু এই কাজটা 5 মিনিটে করে ফেলতে পারবে। তো আমি হচ্ছে গিয়ে এখন মানে লেটেকের বেসিকগুলো দেখাবো যে লেটেকে আমরা কীভাবে হচ্ছে গিয়ে একটা ডকুমেন্টস তৈরি করি। দেখানোর পরে আমি হচ্ছে এই যে ট্রান্সফরমেশনটা এটা করে দেখাবো যে কিভাবে আমরা 5 থেকে 10 মিনিটে ধরুন আমি হচ্ছে একটা পেপার লিখলাম যে IEEE ফরম্যাটে ধরুন আমি একটা পেপার লিখে IEEE একটা কনফারেন্সে জমা দিলাম। জমা দেওয়ার পরে আমার পেপারটা হচ্ছে রিজেক্ট হলো। রিজেক্ট হচ্ছে রিজেক্ট হওয়ার পরে আমি ভাবলাম যেটা আমি হচ্ছে স্প্রিঞ্জারে একটা কনফারেন্সে দিব তখন আমার কি করতে হয় তখন হচ্ছে আমার 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা সময় ব্যয় করে গিয়ে ফরম্যাটে পাঠাইতে হয়। অথবা ধরেন আমার সুপারভাইজার প্রথমে বললো যে IEEE কনফারেন্সে জমা দাও কিন্তু হচ্ছে গিয়ে পরে দেখা গেল উনি ডিসিশন চেঞ্জ করে বললো যে না তুমি স্প্রিঞ্জারে একটা কনফারেন্সে জমা দাও তখন কি হয় যে এই যে পুরো কাজটা করা এটা হচ্ছে গিয়ে তখন আমাদের জন্য একটু পেইন হয় যে পুরো ফরম্যাটটা আবার করতে হবে। এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা যে রেফারেন্সগুলো দেখি তো আপনি যখন রেফারেন্স করলেন পুরো পেপারে ধরুন 40টা রেফারেন্স আছে আপনি সেগুলো হচ্ছে গিয়ে দিলেন দেওয়ার পরে আপনার ইন্ট্রোডাকশনে ধরুন 3টা রেফারেন্স বেড়ে গেল তখন কি করতে হবে বলেন তো? যদি আমরা ওয়ার্ডে করি তখন হচ্ছে পুরো রেফারেন্সিংটা আবার নতুন করে সাজাতে হবে তাই না? এটা কিন্তু একটা কমন বিষয় যে নতুন রেফারেন্স চলে আসার পেপারের মধ্যে এটা খুবই কমন বিষয় যেই জন্য আসলে ওয়ার্ডের মধ্যে এই রেফারেন্সিংটা করাও খুবই টাফ। এটা হচ্ছে ওয়ার্ডের আরেকটা হচ্ছে ড্রব্যাকস। এবং আমি যদি বলি আমাদের ইমেজ যখন আমরা ইনপুট দেই এই ইমেজগুলো যখন আমরা ওয়ার্ডে দেই তখন আসলে কোয়ালিটিগুলা প্রচুর আসলে রিডিউস করে কারণ এই ইমেজ ওয়ার্ডে দেওয়ার ফলে আমরা হচ্ছে ইমেজের JPG বা PNG ভার্সনটা দেই এই JPG PNG ভার্সনগুলো আসলে অনেক সময় অনেক বেশি হচ্ছে গিয়ে ভালো হয় না যেই জন্য আমাদের এই ইমেজগুলো আমরা যদি জুম করি তাহলে হচ্ছে ফেটে যায়। বাট আপনি যদি দেখেন আমার এই যে আপনি এই ইমেজটা যতই জুম করেন না কেন ফেটে যাওয়ার চান্স খুবই কম। দেখবেন যে এটা আসলে খুব বেশি জুম করলেও আপনার হচ্ছে ফাটবে না সহজে। হ্যাঁ এটা হচ্ছে কারণ কি কারণ এখানে আমরা আসলে এই ইমেজের JPG বা PNG ইউজ করি না আমি হচ্ছে PDF ইউজ করি। আপনারা হয়তো JPG PNG ইউজ করতে পারেন বাট আমি হচ্ছে PDF ইউজ করি। তো ল্যাটেকে আসলে আপনি চাইলে যে কোনো ইমেজের PDF ভার্সনে ইউজ করতে পারবেন। তো এইরকম হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ব্যাপার আছে যেগুলো আসলে ওয়ার্ডে করা যায় না এই জন্য আমরা হচ্ছে কি সাধারণত লেটেক ইউজ করে থাকি। এখন লেটেক হচ্ছে কি আমরা চাইলে আমাদের ডেস্কটপে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে করতে পারি আমরা আবার চাইলে অনলাইনও করতে পারি। যেমন আমি আসলে কখনোই ওই ডেস্কটপে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে লেটেকের কাজ কখনো করি নেই আমি হচ্ছে অলওয়েজ অনলাইনে লেটেকের কাজ করে থাকি। এর একটা বিশেষ এটারও একটা হচ্ছে ইউজফুলনেস আছে সেটা হচ্ছে আপনি যখন অনলাইনে কাজটা করবেন আপনার এই প্রজেক্টটা আপনি যত মানে যতজন খুশি ততজনের সাথে হচ্ছে শেয়ার করে রাখতে পারবেন এবং তারা চাইলে আপনার প্যারালালি আপনার এই প্রজেক্টে হচ্ছে কন্ট্রিবিউট করতে পারবে। যেমন হচ্ছে আমরা গুগল ডক্সে যেটা দেখে থাকি যে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি তাহলে কিন্তু হচ্ছে আপনার ডেস্কটপে আপনি একাই কাজ করছেন কিন্তু আপনি যদি গুগল ডক্স ইউজ করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ডকুমেন্টসটাতে আরও অনেকেই কন্ট্রিবিউট করতে পারে তাই না? তো এই জন্যই আমি আসলে ওভারলিফ ইউজ করি। তো আমি আসলে আজকে হচ্ছে ওভারলিফ এর সাহায্যেই লেটেকের যে বেসিক জিনিসগুলোগুলো দেখাবো এবং বেসিক জিনিসগুলো দেখানোর পরে যে কীভাবে আপনারা হচ্ছে একটা ফরম্যাট নিয়ে যা আমরা জানি যে যেই কোনো জার্নালে যদি আমরা যাই সেই জার্নাল অথবা যেই কোনো ভার্সিটির ধরো আমাদের ভার্সিটির যেই SDP প্রজেক্ট আছে যে আমাদের যে থিসিস আছে সেটা কিন্তু একটা ফরম্যাট আছে তো আপনাকে কী করতে হবে সেই ফরম্যাটটাকে আপডেট করতে হবে। অথবা হচ্ছে আপনি যে কোনো একটা জার্নালে যান বা যারা IEEE কনফারেন্স পেপারের সাথে পরিচিত সবারই হচ্ছে একটা টেমপ্লেট হচ্ছে অনলাইনে দেয়া থাকে তো আমরা কিন্তু নিজেরা সম্পূর্ণ ডকুমেন্টটা তৈরি করি না আমরা হচ্ছে ওই ধরনের টেমপ্লেটগুলোকে মডিফাই করি। হ্যাঁ ওইখানে হচ্ছে আমাদের যেই
রাইটিং গুলো থাকে ওগুলো হচ্ছে আমরা ইনসার্ট করি। তো আমি এটাও দেখাবো, আমি প্রথমে বেসিক দেখাবো। বেসিক দেখানোর পরে আমি হচ্ছে কিভাবে একটা টেমপ্লেট ডাউনলোড করে সেই টেমপ্লেটকে হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজস্ব যে ইমেজগুলো থাকে, রাইটিংগুলো থাকে, সেগুলো ইনসার্ট করে কীভাবে একটা পেপার তৈরি করি সেটাও দেখাবো। দের হচ্ছে আমি দেখাবো কিভাবে হচ্ছে গিয়ে আমরা একটা ফরমেটিং থেকে আরেকটা ফরমেটিংয়ে যেতে পারি। তো আমাদের হচ্ছে আজকের ক্লাসে আমরা হচ্ছে এই ওয়ার্কশপে আমরা হচ্ছে এই তিনটা বিষয় দেখবো, যে লেটেকের বেসিক, দেন দেখবো কিভাবে হচ্ছে লেটেকে আমরা টেমপ্লেটকে একটা টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটে আমরা হচ্ছে ইউজ করে ফরমেটিং করতে পারি। দেন আমরা দেখবো যে আমরা যদি একটা ফরমেটিং করে রাখি দেন আমরা আরেকটা ফরমেশনে কিভাবে যাব। তো এই তিনটা জিনিস হচ্ছে আমরা দেখবো, খুব বেশি সময় আমাদের লাগবে না। তো আশা করি আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন এবং হচ্ছে আমার সাথে একটু রেসপন্স করবেন, কারণ আসলে একা একা কথা বলা একটু টাফ। যদি আপনারা রেসপন্স করেন তাহলে হচ্ছে আমার না এগুলো দেখাতে খুব ভালো লাগবে। তো আপনারা সবাই ওভারলিফে যাবেন, overleaf.com.com এ overleaf.com যাওয়ার পরে হচ্ছে নিউ প্রজেক্ট। তো আমরা প্রজেক্ট ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই প্রজেক্টের নাম দিলাম হচ্ছে আমরা কি দেওয়া যায় যে ওয়ার্কশপ ডট টেক্স। তো আমরা তো জানি অলরেডি যে আমরা হচ্ছে যখন সি কোড করি যখন ডট সি দেই, সি প্লাস প্লাস করলে আমরা হচ্ছে কি ডট সিপিপি দেই। সিমিলারলি হচ্ছে গিয়ে আমরা যখন ল্যাটেক নিয়ে কাজ করবো আমাদের হচ্ছে ডট টেক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি কিছু চলে এসেছে কিছু, তো এগুলো হচ্ছে আমি কেটে দিচ্ছি, আমি শুরু থেকে একটু দেখা দিতে চাই আপনাদেরকে। তো প্রথমে হচ্ছে আমাদের ডিফাইন করতে হবে যে আমাদের এই ডকুমেন্টের ক্লাসটা আসলে কোন টাইপের হবে। হ্যাঁ, তো ডকুমেন্ট ক্লাসটা হচ্ছে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। আমাদের হচ্ছে আর্টিকেল ইউজ করা যায়, রিপোর্ট টাইপের ইউজ করা যায়, বুক ইউজ করা যায়। যা আপনারা বই লিখতে চাচ্ছেন তখন আপনি হচ্ছে ডকুমেন্ট ক্লাস দিবেন হচ্ছে গিয়ে ডকুমেন্ট, আপনারা বই লিখলে হয়তো ডকুমেন্ট ক্লাস হচ্ছে বুক দিতে পারেন, আপনি একটা হচ্ছে গিয়ে যদি পেপার লেখেন তাহলে আপনি হচ্ছে আর্টিকেল দিতে পারেন। আমি এখানে ডকুমেন্ট ক্লাস হচ্ছে আর্টিকেল দিলাম। স্যার একটু জুম করা যাবে? স্যার হ্যাঁ শিওর স্যার, ক্লিয়ার না, একটু জুম করলে বেটার। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, তো এখানে হচ্ছে আমি একটু ওভারলিফের সাথে পরিচয় করাই। হ্যাঁ, আমি তো প্রথমে দেখালাম যে কিভাবে হচ্ছে একটা নিউ প্রজেক্ট নিতে হবে। তো এখানে হচ্ছে আপনাদের টেক্সট ফাইলটা থাকবে এবং এখানে আপনাদের প্রয়োজনীয় আপনারা হচ্ছে যেই কোনো যে একটা ইমেজ বা পিডিএফ, আপনাদের প্রয়োজনীয় কোনো ক্লাস অথবা হচ্ছে রেফারেন্সিং আনার জন্য হচ্ছে বিপ টাইপের কোনো ফাইল, সব কিছু হচ্ছে আপনারা এখানে হচ্ছে গিয়ে তৈরিও করতে পারবেন এবং আপলোডও করতে পারবেন। ইভেন আপনার এখানে ফোল্ডারও তৈরি করতে পারবেন। ধরুন আপনার ইমেজ, আপনার পুরো পুরো ডকুমেন্টে ধরুন 100টা ইমেজ আছে, তখন আপনি তো আর 100টা ইমেজ এখানে দিয়ে দেবেন না, তখন আপনি হচ্ছে কী করবেন এখানে একটা ফোল্ডার তৈরি করবেন এবং সেই ফোল্ডারের মধ্যে হচ্ছে ইমেজগুলো রাখবেন এবং আমাদের এই প্যাথটা এখানে দিয়ে দিতে হবে। সিমিলারলি হচ্ছে আপনি এখানে যে কোনো ফাইল তৈরি করতে পারেন, এটা দিয়ে হচ্ছে আপনি আপলোড করতে পারবেন যে কোনো কিছু, দেন হচ্ছে আপনি রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আর আপনি এখানে যা করছেন আসলে তা কি করতেছেন এটা আপনি একটু দেখতে চান যে আপনার পিডিএফটা দেখতে কেমন হবে। নর্মালি আমরা ওয়ার্ড থেকে যখন পিডিএফ এ কনভার্ট করি পুরো ফাইলটাকেই হচ্ছে আমার কনভার্ট করতে হয়, বাট এখানে এরকম না, এখানে হচ্ছে গিয়ে আপনি যতটুকু লাইন লিখেছেন, যতটুকু ইনসার্ট করেছেন ইনফরমেশন, সবগুলো হচ্ছে আপনি রিকম্পাইল করে করে এই ডান পাশে এখানে দেখতে পারবেন। তো আর হচ্ছে আপনি যদি শেয়ার করতে চান যে আপনি আপনার ফ্রেন্ড অথবা যেই গ্রুপমেট থাকে তার সাথে যদি শেয়ার করতে চান আপনি চাইলে এখানে তার ইমেল দিতে পারেন। তবে যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন আপনি সর্বোচ্চ একজনকে হচ্ছে শেয়ার করতে পারবেন। তাহলে এখন আপনি বাকিদেরকে কিভাবে দিবেন? বাকিদেরকে দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি হচ্ছে এখানে টার্ন অন লিঙ্ক শেয়ারিং করবেন। টার্ন অন লিঙ্ক শেয়ারিং করে আপনি হচ্ছে গিয়ে এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান এডিট দিস প্রজেক্ট, যদি এই লিঙ্কটা দিয়ে দেন তাহলে সে হচ্ছে এই লিঙ্কে গিয়ে দেন হচ্ছে এখানে এডিট করতে পারবে। বাট আপনি এখান থেকে এডিটর অ্যাড করতে পারবেন মাত্র একজন। তো আর আপনার হিস্টোরি গুলো কি কি চেঞ্জ করছেন দেখতে চাইলে হিস্টোরি দেখতে পারেন। আর আপনি হচ্ছে যা আপনার যে কোলাবোরেটিভ থাকবে তাদের সাথে যদি চ্যাট করতে চান সেটাও করতে পারবেন। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের এই ওভারলিফের ফাংশনালিটিস। তো আমি হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি করতে চাই, সেটা হচ্ছে আর্টিকেল টাইপের হবে। তো আপনি হচ্ছে ক্লাসটা দিয়ে দিতে হবে। তো আমরা যখন হচ্ছে গিয়ে আইট্রিপুলির ট্রানজেকশন বা আইট্রিপুলি এক্সেস অথবা হচ্ছে MDPI-এর যে কোনো জার্নাল অথবা এলসভিআর এর যে কোনো জার্নালে যখন আমরা কাজ করি
তখন এই ডকুমেন্ট ক্লাসে সাধারণত হচ্ছে ওদের নিজস্ব কোনো ক্লাস থাকে, বাট আমরা যখন নর্মালি নিজেদের জন্য একটা ডকুমেন্ট তৈরি করব তখন আমরা হচ্ছে গিয়ে এই ক্লাস হচ্ছে আর্টিকেল বুক অথবা হচ্ছে গিয়ে রিপোর্ট নিয়ে থাকি, এবং আপনি নিজে হচ্ছে চাইলে ক্লাস তৈরি করতে পারবেন। তবে ওটা হচ্ছে আরেকটু হচ্ছে গিয়ে হায়ার ব্যাপার স্যাপার আর কি। তো এখন হচ্ছে আমি আর্টিকেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার ডকুমেন্টটা তৈরি শুরু করতেছি, যে বিগিন ডকুমেন্ট। আমাদের এন্ড ডকুমেন্ট মানে হচ্ছে এই বিগিন ডকুমেন্ট এবং এন্ড ডকুমেন্ট এর মধ্যে যা যা থাকবে এই ইনফরমেশন গুলাই হচ্ছে গিয়ে আপনার এই পিডিএফ এর মধ্যে আসবে। এর আগে যেগুলো থাকবে ওগুলো আসবে না, এর পরে যেগুলো থাকবে ওগুলো আসবে না। আপনারা যারা হচ্ছে এইচটিএমএল করেন তারা তো জানেন যে এইচটিএমএল ট্যাগের মধ্যে যেগুলো থাকে ওগুলাই হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি। তো সিমিলারলি হচ্ছে বিগিন ডকুমেন্ট এবং এন্ড ডকুমেন্টের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে আমরা আমাদের পিডিএফ এর মধ্যে দেখতে পারবো। তো এখন এখানে যদি আমি কিছু টেক্সট ইনসার্ট করি তাহলে দেখি আমাদের আসলে দেখতে কেমন দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে ফার্স্ট ডকুমেন্ট এই যে টেক্সটটা আমি এখানে দিলাম সেটা হচ্ছে নরমালি এখানে হচ্ছে চলে আসলো। এখন আপনারা ভাবতে পারেন যে এই যে এইখানে একটু স্পেস নিল, এখানে একটু স্পেস দেখা যাচ্ছে, এই স্পেস দেখা যাচ্ছে, এখানে স্পেস দেখা যাচ্ছে, তো এগুলো তো আপনি কিছু করেন নাই, এগুলো হচ্ছে কিভাবে আসলো? কেউ কি বলতে পারেন যে এই এই যে এই ফরম্যাটিংটা কেন হলো, কিভাবে হলো, কেউ কি বলতে পারবেন? এটা কি অথরের লেখা নামের জন্য? না, এখানে হচ্ছে এই যে আমরা ডকুমেন্ট ক্লাসটা দিয়েছি আর্টিকেল টাইপের, এই আর্টিকেল টাইপের আমাদের হচ্ছে এই ক্লাস এই ক্লাসের মধ্যে আসলে ডিফাইন করা আছে যে এখানে স্পেসিং কেমন হবে, এখানে ফরম্যাটিং কেমন হবে, এই ক্লাসের মধ্যে হচ্ছে ডিফাইন করা আছে। আমরা যারা হচ্ছে সিতে বিভিন্ন হেডার ফাইল ইউজ করি, তো এই হেডার ফাইলটা ইউজ করার ফলে আমরা হচ্ছে দেখা যায় কি যে প্রিন্ট এফ স্ক্যানের ফাংশনগুলো আমাদের আর লিখতে হয় না। এই ফাংশনগুলো যেমন লেখা থাকে সিমিলারলি এই আর্টিকেল ক্লাসের মধ্যে হচ্ছে গিয়ে এই ফরম্যাটিং গুলো আসলে করা আছে। বুঝতে পারছেন সবাই? কিছু রেসপন্স করতে হবে। হ্যাঁ, বাই জি সাইমন সঠিক অ্যান্সার দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের একটা বেসিক মানে এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম বলা যায়, যা আমরা যেমন হচ্ছে গিয়ে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি সিতে, তো সিমিলারলি আমরা হচ্ছে লাইটে সাধারণত এই ধরনের ছোট একটা। তো এখন হচ্ছে আমরা যেটা দেখতে সেটা হচ্ছে গিয়ে প্রিএম্বল অফ এ ডকুমেন্ট, যে আমরা হচ্ছে এই বিগেন এবং এন্ড ডকুমেন্টের আগে বিভিন্ন ধরনের ক্লাস ডিফাইন করতে পারি, অনেক কিছু দিতে পারি। যেমন হচ্ছে আমি এখানে হচ্ছে আর্টিকেল টাইপের ক্লাসটার সাথে যদি আমি চাইতাম যে আমি আরো দুটো জিনিস ইনসার্ট করব, যে আমার যে টেক্সটগুলো হবে এই টেক্সটগুলোর সাইজ কি হবে, এবং হচ্ছে এই যে আমাদের যেই ফরম্যাটিংটা হবে এই ফরম্যাটিংটা বা আমাদের এই পেজটা সাইজ কি হবে সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। যেমন আমি যদি এখানে যদি অ্যাড করি যে ডকুমেন্ট ক্লাস পাশাপাশি দিই, তো দেখেন আমাদের যখন হচ্ছে এখানে শুধুমাত্র ডকুমেন্ট ক্লাসটা আর্টিকেল ছিল তখন কিন্তু একটু খেয়াল করেন যে আগের বার কেমন ছিল আমাদের ফরম্যাটিংটা, একটু ছোট তাই না? আমাদের হচ্ছে ফন্ট সাইজ একটু ছোট ছিল এবং স্পেসিং হচ্ছে গিয়ে এক ধরনের ছিল, বাট যখন আমি এখানে এক্সট্রা ফিচার্স অ্যাড করে দিলাম দেখেন আমাদের কিন্তু হচ্ছে ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেল এবং আমাদের যে পেপারের যে সাইজটা সেটা হচ্ছে গিয়ে এখন লেটার পেপার হয়ে গেল। তো নর্মালি IEEE-তে হচ্ছে গিয়ে আমরা A4 যেটা ওটা হচ্ছে ইউজ করে থাকি। তো এখন আমরা এখানে চাইলে এনকোডিং টাইপটা দিতে পারি এবং এটা আমাদের দিতে হবে আসলে যখন আমরা বড় বড় ডকুমেন্টস করব, অলওয়েজ আমাদের হচ্ছে এনকোডিং টাইপটা কি হবে এটা হচ্ছে আমাদের একটু দিতে হবে। আমাদের আসলে বিভিন্ন ধরনের ক্লাস অ্যাড করতে হবে, যে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই ইমেজের জন্য আমাদের ধরনের ক্লাস অ্যাড করতে হবে, আমি যদি টেবিল অ্যাড করতে চাই সেটার জন্য ক্লাস আছে, আমি যদি ধরেন আমি প্রোগ্রাম যে আমি C++ কোড বা জাভা কোড এখানে অ্যাড করতে চাই সেটার জন্য ক্লাস আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ক্লাস বা প্যাকেজ আসলে, তো এই প্যাকেজগুলো হচ্ছে আমাদের অ্যাড করতে হবে এবং এই প্যাকেজগুলো সাধারণত আমরা অ্যাড করবো হচ্ছে বিগিন ডকুমেন্টের আগে। আমরা প্যাকেজগুলো কখনোই এই বিগিন ডকুমেন্ট এবং এন্ড ডকুমেন্টের মধ্যে অ্যাড করব না, আমরা অলওয়েজ হচ্ছে গিয়ে এই বিগিন ডকুমেন্টের আগে হচ্ছে আমাদের প্যাকেজগুলো অ্যাড করব এবং এই এটাকে বলা হচ্ছে প্রিএম্বল। প্রিএম্বল বলা হয় কাকে? যে প্রিএম্বল বলা হয় আমরা যে বিগিন ডকুমেন্টের আগের যে স্পেসটাতে বিভিন্ন ধরনের প্যাকেজ অ্যাড করি, বিভিন্ন ক্লাস অ্যাড করি, এই জায়গাটাকে বলা হচ্ছে প্রিএম্বল।
তো এইটার সাথে আপনারা একটু পরিচিত থাকবেন। এবং আমরা এখানে চাইলে হচ্ছে ফন্ট সাইজ যেকোনো কিছু দিতে পারি, আমরা এখানে চাইলে লেটার টাইপ পেজের টাইপ কেমন হবে, আমরা এখানে A4 পেপার দিতে পারি, লিগাল পেপার দিতে পারি, অনেক কিছু আসলে দেওয়া যায়। তো এগুলো একটু আপনারা একটু ট্রাই করবেন বিভিন্ন হচ্ছে গিয়ে টাইপ দিয়ে। তো আমি হচ্ছে নর্মালি কিছু টেক্সট এখানে অ্যাড করেছি, এখন আমরা দেখব যে আমরা চাইলে কিভাবে হচ্ছে গিয়ে টাইটেল অ্যাড করতে পারি। হ্যাঁ, যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে টাইটেল অ্যাড করতে পারি, আমি হচ্ছে পরবর্তীতে সেকশন সাব সেকশন কিভাবে অ্যাড করতে হয় সবই দেখাবো। আর আমি হচ্ছে এখন বেসিক গুলো আগে দেখাচ্ছি, যে আমি প্রথমে টেক্সট অ্যাড করলাম যে নর্মাল টেক্সট, এখন আমি চাচ্ছি কি টাইটেল অ্যাড করব। তো টাইটেল অ্যাড করার সিস্টেম কি, টাইটেল ওয়ার্কশপ অন লেটেক্স, কম্পাইল করি, সরি ভুল দিয়েছি, অসন ডিজিটটা টেক্সট এখানে দিতে হবে আমার। তো দেখেন আমাদের টাইটেলটা কি, একটা নাম দিতে হবে ফার্স্ট ডকুমেন্ট, তো দেখেন এই যে ওয়ার্কশপ, না এটা এখন টাইটেল হয়নি, টাইটেল হয়নি, টাইটেলটা হচ্ছে না কেন, টাইটেল ওয়েট করেন আপনারা। টাইটেলের জন্য হচ্ছে আমাদের এই ক্লাসে একটা এন্টিটি নিয়ে আসতে হবে, মেক টাইটেল, ডকুমেন্টেশন আমি একটু চাই, সাদা থাকার আমার তো একটু দেখেন এখানে আমাদের হচ্ছে টাইটেল, আমরা হচ্ছে ডকুমেন্ট ক্লাসের মধ্যে বেশ কিছু এন্টিটি নিয়েছি এবং দিন হচ্ছে আমাদের ইনক্লুড টাইপটাও দেওয়া আছে। তো টাইটেলের জন্য আমাদের হচ্ছে শুরুতে কিছু ইনফরমেশন হচ্ছে গিয়ে আমাদের আমরা অ্যাড করে দিলাম, যে আমাদের হচ্ছে টাইটেলটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট টাইটেলটা। এখন এইখানে যে ইনফরমেশনগুলো দিব, দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের পরবর্তী সেটাকে হচ্ছে কল করতে হবে। যদি আপনারা দেখেন যে এখানে আমি হচ্ছে টাইটেল ফার্স্ট ডকুমেন্ট হচ্ছে আমি দিলাম, দেন হচ্ছে আমাদের থার্মোমিটার পেপার তৈরি করতেছি, তো এখানে হচ্ছে আমার অথর, অথরের নাম দিতে হবে। তো অথরের জন্য হচ্ছে গিয়ে আমাদের স্ল্যাশ অথর, দেন হচ্ছে আপনি ডেট যদি দিতে চান, ডেটের জন্য হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে একটা ডেট দিলাম। দেন এইটাকে হচ্ছে গিয়ে আমরা প্রিএম বলে রাখবো, আমরা হচ্ছে এই টাইটেল হচ্ছে ডকুমেন্টেশনটাকে প্রিএম বলে রাখার পরে আমরা হচ্ছে ডকুমেন্টের মধ্যে এইটাকে হচ্ছে আমাদের হচ্ছে কল করতে হবে। তো আমরা যখন মেক টাইটেল দিই তাহলে হচ্ছে আমাদের ইনফরমেশন এখানে আসলে শো করবে। দেন হচ্ছে গিয়ে আমরা এখানে নর্মাল টেক্সট রেখেছি, তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা স্ট্রাকচার, যে আমি যদি একটা লেটেক রিপোর্ট তৈরি করতে চাই, যে কোনো ধরনের রিপোর্ট আপনি তৈরি করতে চান, আপনার হচ্ছে টাইটেল লাগবে, দেন হচ্ছে টাইটেলের আন্ডারে যদি আপনার আরো কিছু ইনফরমেশন দিতে চান, যে আপনাদের অথর কি হবে, দেন হচ্ছে ডেট অথবা নর্মাল ইনফরমেশন যদি আপনি দিতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনি এভাবে দিতে পারেন। তো এখন আমরা দেখবো যে কিভাবে হচ্ছে গিয়ে আমরা কমেন্ট করতে পারি, আমরা টাইটেল দেখলাম এবং হচ্ছে প্যারাগ্রাফ দেখলাম। টাইটেল থ্যাঙ্কস ব্যাকস্ল্যাশ থ্যাঙ্কসটা কোথায় শো করতেছে? এইটা আমাদের নিচে শো করবে, এটা হচ্ছে গিয়ে আমাদের যখন আপনারা হচ্ছে গিয়ে যখন কোন একটা ডকুমেন্ট তৈরি করবেন
বা আপনি যখন রিসার্চ করবেন ধরুন এই রিসার্চটা হচ্ছে কি কোনো একটা ধরেন ল্যাবের আন্ডারে হলো বা কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে হলো তখন ওটাকে মধ্যে আপনার হচ্ছে ওই অর্গানাইজেশনটা থ্যাঙ্কস দিতে চান এটা কখনোই হচ্ছে কি আপনি আপনার মেইন ডকুমেন্টের মধ্যে রাখবেন না এটা হচ্ছে আপনি অলওয়েজ হচ্ছে এরকম বিভিন্ন ফুটার হিসেবে হচ্ছে রাখতে পারেন তো এটা হচ্ছে যে এখানে থ্যাঙ্কস হিসেবে হচ্ছে গিয়ে এখানে চলে আসলো এবং আমাদের ল্যাটেকের আটা হচ্ছে গিয়ে ইউজফুলনেস হচ্ছে এখানে আপনার পেজ নাম্বার গুলো হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট হবে শুধু পেজ নাম্বার না আপনি হচ্ছে গিয়ে যে ইন্ডেক্সটা আমরা তৈরি করি ওয়ার্ড যদি আমরা ওয়ার্ডে করি যে এই সেকশনে এটা আছে এই পেজে এটা এই ইন্ডেক্সিংটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাটেকে অটোমেটিক্যালি হয়ে থাকে তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা হচ্ছে কমেন্ট করতে পারি যে আপনি বিভিন্ন সময় দেখা যায় না যে একটা বড় ডকুমেন্ট তৈরি করলেন এখানে আপনি কমেন্ট করতে চাচ্ছেন তো এই কমেন্টগুলো আসলে হচ্ছে দুইভাবে করা যায় আপনি হচ্ছে কমেন্ট চাইলে দুইভাবে করতে পারেন এক হচ্ছে আপনি যদি সিঙ্গেল লাইন কমেন্ট করতে চান আপনি হচ্ছে যদি সিঙ্গেল লাইন কমেন্ট করতে চান তাহলে জাস্ট হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন ইউজ করলেই হবে যে সিঙ্গেল লাইন কমেন্ট বা ধরুন আপনি চাচ্ছেন একটা ডকুমেন্টসের বড় একটা অংশ হচ্ছে কমেন্ট করতে চান আমি কিছু টেক্সট কপি করে আনি আপনি চাচ্ছেন যে এই পুরোটা অংশকেই হচ্ছে গিয়ে আপনি কমেন্ট করে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি স্ল্যাশ ইফ ফলস এটা মেবি অ্যাড করা নাই এজন্য আসে নাই এই ডকুমেন্ট ক্লাসের মধ্যে এটা মেবি অ্যাড করা নেই না অ্যাড করা আছে তো সমস্যা নেই দেখেন তো আমরা হচ্ছে গিয়ে যদি সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই তাহলে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করতে পারি আর যদি আমরা যদি বড় ধরেন একটা মানে বড় একটা অংশকে আপনার পুরো ডকুমেন্টে বড় একটা অংশ যদি আপনি কমেন্ট করতে চান তাহলে হচ্ছে আপনি এই স্ল্যাশ ইফ ফলস এবং স্ল্যাশ এফ আই এই অংশের মধ্যে আপনি যত কিছুই দিবেন সব হচ্ছে কমেন্ট হিসেবে থাকবে যা দিবেন সব হচ্ছে আমাদের কমেন্ট হিসেবে থাকবে এগুলো আসলে আপনি করতে পারবেন আমি যদি এখানে ধরেন টাইটেলটাকে যদি বোল্ড করতে চাই তাহলে জাস্ট এখানে দিব টেক্সট দিয়ে দিই টাইটেলটা হচ্ছে কিন্তু বোল্ড হয়ে গিয়েছে দেন সিমিলার আপনি যদি হচ্ছে ধরেন অথরের নিচে হচ্ছে কি আন্ডারলাইন দিতে চান তাহলে হচ্ছে জাস্ট কি করতে হবে অথরের নিচে হচ্ছে আন্ডারলাইন চলে আসবে তো এই ধরনের কাজ আসলে আপনি ইজিলি হচ্ছে লেটেক দিয়ে করতে পারবেন এই ধরনের বিভিন্ন ফাংশনালিটিস হচ্ছে লেটেকে আপনার এই ডকুমেন্ট ক্লাসের মধ্যে হচ্ছে অলরেডি ডিফাইন করা আছে এখন ধর আপনি চাচ্ছেন এমফাসিস করতে এমফাসিস করা আসলে কি আমরা বুঝি যে আমরা চাচ্ছি যে কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা সেন্টেন্সকে কোনো একটা লাইনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে ধরেন চাচ্ছি একটু এমফাসিস করে রাখতে যাতে সেটা সবার চোখে পড়ে তো এটা করার জন্য আপনাদের হচ্ছে জাস্ট নর্মালি সিমিলারলি আমরা যদি এই ডকুমেন্টে যদি এমফাসিস করতে চাই স্ল্যাশ ইএমপিএইচ এর মধ্যে আমরা দিয়ে দিই সেটা হচ্ছে এমফাসিস হয়ে যাবে তো দেখেন এটা হচ্ছে একটু হচ্ছে অন্যরকম দেখা যাচ্ছে বাকি টেস্ট গুলো থেকে তো এটা হচ্ছে গিয়ে আমরা এটাও করতে পারি আমরা এখন হচ্ছে যেটা আমরা আমরা টেক্সট নিয়ে দেখলাম যে আমরা টেক্সটে হচ্ছে টাইটেল টাইটেল দিতে পারি আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে আমরা সেকশন সাব সেকশন এগুলো করতে পারি আমি এটা আপনি একটা সেকশন করতে চাচ্ছেন যে একটা সেকশন করতে চাচ্ছেন সো সেকশনের নাম কি দিবেন ধরুন সেকশন নাম দিলেন হচ্ছে গিয়ে সেকশন এক তো এই সেকশনের মধ্যে আপনি যদি যাই দেন ধরুন হচ্ছে এই টেক্সট গুলো আমি দিয়ে দিলাম এগুলো কিন্তু আমার সেকশন এক এর মধ্যে চলে আসবে হ্যাঁ সেকশন এক এর মধ্যে চলে আসছে সেকশন এক না এখানে সেকশন দেই হচ্ছে সেকশন এক এর মধ্যে চলে আসছে এখন আপনি চাচ্ছেন যে এই সেকশনের মধ্যে আবার সাব সেকশন করবেন থাকে না যে মাঝে মধ্যে আমাদের হচ্ছে সেকশন সাব সেকশন আমরা প্রায় ইউজ করতে হয় তো
তাহলে সেজন্য আপনি কি করবেন, সেজন্য হচ্ছে কি আপনার এই সেকশনের মধ্যে জাস্ট নরমালি সাব সেকশন করতে পারেন। সাব সেকশন নাম দিলাম হচ্ছে সাব সেকশন, সাব সেকশন এবং আমি এখানে আরো কিছু টেক্সট দিয়ে দিলাম। তো দেখেন আমাদের এই ওয়ানের আন্ডারে কিন্তু 1.1 একটা সাবসেকশন চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে আপনি সাবসেকশনের মধ্যে আরেকটা সাবসেকশন করতে চান, আপনি সেটাও করতে পারবেন, বাট এর জন্য আমাদের ইউজ করতে হবে সাব সাবসেকশন, সাব সাবসেকশন। এটা আমাদের হচ্ছে সাব সাব সেকশন। এখানে আমাদের হচ্ছে 1.1.1 ও কিন্তু চলে আসছে। এখন আপনি চাচ্ছেন হচ্ছে গিয়ে আমরা থাকে না যে বিভিন্ন সময় আইটেম ইউজ করতে চাই, যে বিভিন্ন পয়েন্ট আকারে বিভিন্ন ইনফরমেশন দিতে চাই, তো সেটার জন্য হচ্ছে আপনার ইউজ করতে হবে হচ্ছে আইটেমাইজ নামে আমাদের একটা ফাংশনালিটিস রয়েছে লেটেকে, সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। আমি আমার পেপার থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে এই বিগিন আইটেমাইজ এবং এই আইটেমাইজ এটা দিয়ে নিতে হবে। তো এটা আমাদের আইটেমাইজ শুরু করার মানে শুরু করার জন্য আমাদের পয়েন্ট করার জন্য প্রথমে হচ্ছে বিগিন আইটেমাইজ, লাস্ট হচ্ছে এন্ড আইটেমাইজ দিতে হবে। দেন হচ্ছে আপনার যে আইটেমগুলো থাকবে, ধরুন আইটেম ওয়ান এইটা, আইটেম টু হচ্ছে এইটা, আপনার হচ্ছে এই আইটেমগুলো হচ্ছে কিন্তু আমি যদি দেই যে এটা হচ্ছে আমাদের আইটেম ওয়ান, আমি টেস্টগুলো কেটে দিই আইটেম ওয়ান, আমাদের হচ্ছে আইটেম টু, হচ্ছে আমাদের আইটেম থ্রি, হচ্ছে পয়েন্ট আকারে চলে আসবে আমাদের আইটেম ওয়ান আইটেম টু আইটেম থ্রি চলে আসছে। তো এভাবে হচ্ছে কি আপনি আইটেমাইজ করতে পারেন। এবং তো সেকশন সাবসেকশন সাব সাবসেকশন আইটেমাইজ এগুলো আমাদের গেল। এখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আমরা হচ্ছে ইমেজ ইনসার্ট করতে পারি, আমাদের হচ্ছে লেটেকে আমরা কিভাবে ইমেজ ইনসার্ট করতে পারি। তো ইমেজ ইনসার্টের জন্য আমাদের হচ্ছে একটা ক্লাস অ্যাড করে নিতে হবে প্রথমে, ইমেজ ইনসার্টের জন্য আমাদের হচ্ছে একটা ক্লাস অ্যাড করে নিতে হবে। আমরা একটা প্যাকেজ অ্যাড করব ইমেজ অ্যাড করার জন্য গ্রাফিক এক্স। ইয়েস, এখন হচ্ছে কি আমরা দেখব আমাদের হচ্ছে ল্যাব রিপোর্ট লেটেক্সে করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনারা চালে ল্যাব রিপোর্ট যেকোনো কিছু, যেমন আমি হচ্ছে এবার ফার্স্ট ইয়ারের সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়ান কোর্সটা নিয়েছিলাম। তো নর্মালি হচ্ছে ফার্স্ট ইয়ারে কেউ লেটেক করে না, আর আমি হচ্ছে আমাদের আমার স্টুডেন্টদেরকে সবাইকে লেটেক দিই হচ্ছে ওদের যে রিপোর্টটা থাকে সেই রিপোর্টটা করিয়েছিলাম, এবং সবাই খুব ভালো, যারা আসলে ওয়ার্ডে করেছিল সবাই মোটামুটি উল্টাপাল্টা ফরম্যাটিং হয়েছিল, সো রিপোর্টটা দেখতে আসলে সুন্দর হয় নাই। বাট আপনি যখন হচ্ছে লেটেকে করবেন তখন দেখবেন যে রিপোর্টের ফরম্যাটিংগুলো যেহেতু আপনার কাছে অলরেডি আছে, আপনার শুধু ইনফরমেশনগুলো ইনসার্ট দিতে হবে। যেমন আমি এখন যেগুলো করছি যে এই সেকশন দেওয়া সাব সেকশন দেওয়া, এগুলো যদি আপনার জানা থাকে আপনি হচ্ছে দেখবেন ইজিলি ফরম্যাটিং করতে পারবেন। এটা আমি লাস্টে দেখাবো যে কীভাবে হচ্ছে খুব ইজিলি ফরম্যাটিং করা যায়। এখন বেসিকগুলো দিচ্ছি যে কীভাবে সেকশন সাব সেকশন ইমেজ অ্যাড করতে হয়, এবং পরে যখন আমি এটা মানে ডকুমেন্ট আমি তৈরি করে দেখাবো তখন আসলে আপনি বুঝবেন যে এটা আসলে খুবই ইজি একটা কাজ। ইভেন আমি এখন আপনাকে যেগুলো শিখাচ্ছি এগুলাও আপনার মাথায় খুব বেশি না রাখলেও চলবে, কারণ আপনি আপনার হাতে তখন ফরম্যাট থাকবে। হ্যাঁ, আপনার আপনার হাতে ফরম্যাট থাকবে যে সেকশন একটা সেকশনের ডেমো দেয়া আছে, তখন আপনার কি করতে হবে এটাকে জাস্ট হচ্ছে কপি করতে হবে। আপনার হচ্ছে আইটেমাইজ করা আছে ওই ফরম্যাটের মধ্যে, আপনার জাস্ট কি করতে হবে আপনার ইনফরমেশনগুলো ইনসার্ট করতে হবে। এটা হচ্ছে আপনারা এখানে মনে হয় যে বেশিরভাগ সিএসসি স্টুডেন্ট, তো আমি হচ্ছে আপনাদেরকে আপনাদের ক্যাপস্টোন রিপোর্টের ফরম্যাটিংটা একটু দেখাই দেবো না, তাহলে মনে হয় তাহলে আপনাদের জন্য ভালো হবে।
ওকে তো আমি এখন দেখাবো যে কি হচ্ছে আমরা এটা ইমেজ ইনসার্ট করতে পারি তো ইমেজ ইনসার্ট করার জন্য আমার ইমেজটা হচ্ছে প্রথমে এখানে আনতে হবে আমার ইমেজটা হচ্ছে প্রথমে এখানে আপলোড দিতে হবে তো আমি যদি একটা ইমেজ আপলোড দিতে চাই এখানে আমি হচ্ছে ইমেজটা আপলোড দিলাম তা নয়েজ আসতেছে আমি এই ইমেজটা হচ্ছে গিয়ে ওটা এখন এই ইমেজটা হচ্ছে আমি এখানে ইনসার্ট করব তো ইমেজ দেওয়ার জন্য আমাদের হচ্ছে কয়েক বেশ কয়েক লাইনের হচ্ছে কোড মানে ল্যাটেক্স এর ইনস্ট্রাকশন লিখতে হবে এবং এগুলোর প্রত্যেকটার মিনিং হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে এক্সপ্লেইন করে দিব এখানে কপি করলে ঝামেলা হচ্ছে অনলাইন থেকে কপি এখান থেকে কপি করি আমি তো ইমেজ অ্যাড করার জন্য প্রথমে হচ্ছে কি আমাদের বিগিন ফিগার এবং এন্ড ফিগার দিতে হবে যেমন গতবার আমি হচ্ছে আইটেম এর জন্য বিগিন এবং এন্ড দিয়েছি সিমিলারলি হচ্ছে আমাদের ফিগার অ্যাড করার জন্য দিতে হবে আবার টেবিল অ্যাড করার জন্য আমার সেম হচ্ছে বিগিন টেবিল এন্ড টেবিল এটা দিতে হবে আমাদের সো এই বিগিন ফিগার এন্ড ফিগার এর মধ্যে আমাদের প্রথমে হচ্ছে আমি এটাকে সেন্টারিং দিলাম কেন দিলাম আমি চাচ্ছি আমার যে ইমেজটা থাকবে এই ইমেজটা হচ্ছে সেন্টারে থাকবে আপনি যদি সেন্টারিং না দেন তাহলে সে হচ্ছে গিয়ে এই বাম পাশ থেকে অ্যালাইনমেন্টটা শুরু করবে দেন হচ্ছে ইনক্লুড গ্রাফিক্স এখানে মূলত হচ্ছে কি আমরা আমাদের ইমেজটাকে ওখানে অ্যাড করব তো এই ইমেজ অ্যাড করার জন্য আমাদের হচ্ছে এই যে এইখানে যদি এই ইমেজটা আপনার এখানে কোনো ফোল্ডারের মধ্যে থাকে তখন আমি এই ইমেজটা এখানে না রেখে একটা ফোল্ডারের মধ্যে রাখলাম তাহলে আপনার সেই ফোল্ডারের নামটা এখানে দিতে হবে এবং স্ল্যাশ দেন ইমেজের নামটা দিতে হবে বাট এখানে কিন্তু আমি ফোল্ডারের মধ্যে রাখিনি আমি ওখানে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ইমেজটা আমার যেখানে টেক্সট ফাইলটা আছে সেখানেই আছে এই জন্য আমার হচ্ছে ফোল্ডারের কোনো এখানে ঝামেলা নেই আমি জাস্ট হচ্ছে এখানে ইমেজের নামটা চালিয়ে দিতে পারি তো স্যার একটা কোশ্চেন ছিল বলেন জি স্যার আমাদের কি ম্যানুয়ালি নামটা লিখে দিতে হবে নাকি কোনো লিংক কপি করে দিতে হবে আপনি হচ্ছে এখানে যেই ইমেজটা থাকবে আপনার এই ইমেজের নেমটা যা দিবেন আপনি আপনি এখানে সেটা দিতে পারেন বুঝতে পারছেন তখন আমি তো আমার হচ্ছে গিয়ে ডেস্কটপ থেকে একটা ইমেজ হচ্ছে আপলোড দিলাম এখন এই এই ইমেজটার নাম ছিল কি এমডি মহসিন কেবির বাট এটা আমার এখানে লিখতে হবে আবার একটু কষ্ট হবে তাই হচ্ছে নামটা রিনেম করে এমএমকে করে নিলাম বুঝতে পারছেন জি ভাই জি স্যার আচ্ছা আটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট এটা আসলে ইমেজের হোয়াইটটা কেমন হবে তো এই লাইন ওয়েটটা আমরা কখন দিই যখন হচ্ছে এই ইমেজটা আমার হচ্ছে এই পুরো স্পেসটা নিয়ে হবে তখন হচ্ছে আমরা এই লাইন ওয়েটটা দেই আর এখানে হচ্ছে আমাদের ক্যাপশন থাকবে তো এই ক্যাপশন ক্যাপশনটা হচ্ছে আপনি নিজের মতো করে প্রকাশন দিতেই পারেন আমার নামটাই দিলাম এখন হচ্ছে লেভেল এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই লেভেলটা আমরা কেন দিয়ে থাকি আমরা হচ্ছে আপনারা যারা হচ্ছে বিভিন্ন পেপার পড়ছেন বা বিভিন্ন ডকুমেন্ট দেখছেন আমি এই পেপারটা দিয়ে দেখাই আমি এটা পেপার থেকে দেখাই যে ধরেন এই যে এই ফিগার ওয়ানটা আমি একটু খুঁজে বের করি লিখবো তখন আমি চাই লিখতে পারি কি যে ফিগার টু মিন সামথিং সামথিং মিন করে এটা আমরা দিতে পারি বাট এটা দিলে কি হয় যে আপনার যদি এমন হয় আপনি একটা নতুন ফিগার ইনসার্ট করছেন তাহলে কিন্তু আপনার ফিগার টুটা ফিগার থ্রিতে চলে গেল তাই না তখন কি হবে আপনার যদি কোনো ধরেন আপনার মনে নাই যে এখানে আপনার ফিগার থ্রি আপডেট করতে হবে তখন কিন্তু আপনার পেপারটা এরর থেকে গেল এই জন্য আমরা কি করি এখানে ডিরেক্ট কোনো সংখ্যা দিই না আমরা হচ্ছে এই লেভেল ইউজ করি আমি হচ্ছে লেভেলের নাম দিলাম হচ্ছে ফিগ এমএমকে তখন আমি এখানে এই ফিগার টু ইউজ না করে এটাকে হচ্ছে রেফারেন্স এখানে রেফার করব এবার হচ্ছে গিয়ে আমাদের ফিগ এমএমকে তো এটা করলে কি হবে এখানে হচ্ছে ওই নাম্বারটাই আসবে আপনার ফিগারের আসলে ওই পেপারে কততম পজিশনে আছে যেমন এখন হচ্ছে এই ফিগারে পেপার আছে একটাই সো এখানে আসলে ফিগার ওয়ান দেখাবে ফিগার ওয়ান মিন্স সামথিং ওকে তো আমি রান করি দেখি আমার ফিগারটা অ্যাড হয়েছে কিনা
তোমরা দেখতে পাচ্ছি যে আমার ফিগার অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে দেখেন যে আমাদের ক্যাপশনটা হচ্ছে ফিগার 1 এমডি মহসিন কবির, এই যে আমাদের ক্যাপশন এমডি মহসিন কবির ছিল সেটা হয়ে গেল। এবং আমি ওখানে হচ্ছে লাইন ওয়েট দেওয়ার ফলে হচ্ছে পুরো দেখবেন যে মোটামুটি পুরো স্পেসটা নিয়ে আমার ফিগারটা আছে। এবং এই ফিগারের হচ্ছে আপনি চাচ্ছেন যে ফিগারের হচ্ছে গিয়ে সাইজটা এদিক সেদিক করতে, আপনি সেটা করতে পারবেন। সেটার জন্য হচ্ছে আপনার ইউজ করতে হবে স্কেল, মেবি স্কেল নামে একটা কিছু হয়তো, আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু চাইলে হচ্ছে ফিগারের সাইজটা হচ্ছে গিয়ে বাড়াইতে কমাইতে পারবেন। দেন এখানে হচ্ছে আমাদের ফিগারটা দিতে হবে। আমি আমার বলতেছি যে আমার এখানে যে ফিগারটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আমার ডিরেক্ট টেক্সট যেখানে সেখানে রয়েছে বিধায় আমার এখানে কোনো ফোল্ডার বা প্যাথ দিতে হয় নাই, আদারস কিন্তু আমার দিতে হতো। দেন আপনি যে একটু উপরে খেয়াল করেন যে এখানে দেখেন এই যে ফিগার 1 মিনস সামথিং, যদি আমি দিয়েছিলাম কি যে ফিগার রেফার করেছিলাম আমি এখানে, হ্যাঁ, তো আপনারা অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যখন একাধিক ইমেজ হবে আপনারা এভাবে ম্যানুয়ালি লিখবেন না যে ফিগার 1 ফিগার 2 ফিগার 3, তখন আপনারা কি করবেন আপনারা হচ্ছে গিয়ে এরকম এখানে একটা লেভেল দিয়ে এবং লেভেলটা এমন দিবেন যাতে লেভেল আলাদা হয়, যে আপনার 10টা ফিগার থাকলে 10টা ফিগারের লেভেল সাথে আলাদা 10টা কিছু হয়। হ্যাঁ, অনেক সময় আমরা কি করি যে লেভেল গুলা নাম চেঞ্জ করতে ভুলে যাই, তখন হচ্ছে এই এখানে রেফারেন্সিংটা হচ্ছে উল্টা পাল্টা হয়, তো এটা যেন আসলে না হয়। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনারা ফিগার অ্যাড করতে পারবেন, ফিগারের লেভেলিং করতে পারবেন, রেফারেন্সিং করতে পারবেন, ফিগার টাইটেল দিতে পারবেন, ফিগারের সাইজটা হচ্ছে গিয়ে ইনক্রিজ বা রিডিউস করা যাবে। স্যার একই সাথে দুইটা ছবি কিংবা তিনটা ছবি হ্যাঁ মানে? সেটা করা যাবে, সেটাও করা যাবে, সেটা আমি পরে দেখাবো। ওটা আর একটু অ্যাডভান্স বিষয় তো, যে আপনি চাচ্ছেন যে এখানে একটা এখানে একটা এখানে একটা, নাকি মানে আপনি চাচ্ছেন যে এক জি পাশাপাশি স্যার, জি স্যার, থাকবে, যেটা তাই না? বললেন সেটাই। হ্যাঁ সেটা করা যাবে। সেটা হচ্ছে আপনি মানে আমি সব কিছু দেখানোর পরে আপনি আমাকে আরেকবার মনে করবেন, আমি আপনাকে দেখাই দিব, ঠিক আছে? ওইটা বোঝার জন্য আপনার আরেকটু মানে ইলেকট্রিক আরেকটু ধারণা থাকা লাগবে, বাকি সবাইকে আমি দেখাবো ওইটা। তো আপনার চাইলে হচ্ছে মাল্টিপল ছবি হচ্ছে গিয়ে অ্যাড করতে পারেন, তো ওটা আমি দেখাবো। সরি স্যার, হ্যাঁ বলেন স্যার, অনেকগুলো ছবি যখন অ্যাড করা হয় তখন হচ্ছে লোকে দেখা যায় কি ফিগার গুলা না আলাদা হয়ে যায়, আর হচ্ছে ছবি গুলা একদম উপরে আলাদা ভাবে শো করে, এই একটা হ্যাঁ ওটা তো সমস্যা। আলাদা আলাদা করেই করবে, কারণ আপনার হচ্ছে এখন তো শিখে নাই কিভাবে করতে হবে, আমি দেখাই দিব লাস্টে মনে করাবে। আমি সেন্টারিং এর একটা কোডও করছি, মানে যেটা যদি আপনার হচ্ছে যে ফিগার কোন উপরে লেখা থাকলে ওই লেখার পরে হচ্ছিল যেখানে ছবিটা দিব ঠিক সেই প্লেসেই থাকবে, কিন্তু দেখা যায় আচ্ছা একটা আচ্ছা ছবির ক্ষেত্রে কাজ করে কিন্তু যখন আচ্ছা বেশি ছবি বুঝতে অ্যাড করি পারছি। তখন দেখা যায় যে একদম ঠিক সব আছে, ছবি একটা এটার চলে। জন্য এটার জন্য আমরা হচ্ছে ফিগার পজিশনিংটা দেখব, এটা আমরা দেখব, হ্যাঁ, যে কিভাবে আমরা ফিগারের পজিশনিংটা চেঞ্জ করে, ধরেন আপনি চাচ্ছেন এই ফিগারটা রাখবেন হচ্ছে হচ্ছে এই যে এই টেক্সটের প্রধান সেকশনের পরে রাখতে চাচ্ছেন, তো অনেক সময় যেটা হয় কি আমাদের লেটেক আসলে এ তো ইন্টেলিজেন্স, হ্যাঁ এ ইন্টেলিজেন্ট, তো এ কি করে যে ফরমেটিংটা সুন্দর করার জন্য, ধর আমি আপনি দিতে চাচ্ছেন এখানে ফিগারটা নিয়ে আসে হচ্ছে এইখানে, তো এগুলা কিভাবে আমরা ম্যানেজ করব এটা হচ্ছে আমাদের ওই ফিগার পজিশনিং এর ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা দেখব। বাট আমরা আগে বেসিক জিনিসগুলো শেষ করি, বেসিক জিনিসগুলো শেষ করার পরে আমরা হচ্ছে একটু হায়ার ডাইমেনশনের ব্যাপারগুলো দেখব, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা এখন ধরুন আপনি চাচ্ছেন যে আমি এখানে যে আইটেমাইজটা করেছিলাম, এখন এই আইটেমাইজটা কিন্তু এখানে আমাদের শুধুমাত্র হচ্ছে পয়েন্ট হয়েছে, বাট এখানে কি কোনো লিস্ট হয়েছে যে ধরেন 1 2 3 5 এরকম কিন্তু হয় নাই, তাই না? তো আপনি চাচ্ছেন যে এখানে হচ্ছে আপনি এটা লিস্ট করবেন যে 1 2 3, আপনি যদি লিস্ট করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনি আর ওই আইটেমাইজ ইউজ করবেন না, তাহলে আপনি হচ্ছে ইনুমারেট ইউজ করবেন। তো দেখা যাক এটা ইউজ করলে কি হবে, আপনি যদি বিগেন করেন এটা নিয়ে আসলে একটু ঝামেলা হয়। হ্যাঁ দেখেন এখন হচ্ছে আমি চাচ্ছি যে আমার যে আইটেম গুলো থাকবে সেগুলো হচ্ছে লিস্ট আকারে দেখাবে, আমি এটা চাচ্ছি। আগে কিন্তু আমাদের পয়েন্ট আকারে ছিল, লিস্ট আকারে ছিল না, তো এখন চাচ্ছি যে আমি হচ্ছে লিস্ট আকারে দেখতে চাই। তো এখন হচ্ছে যে 1 2 দুটো কিন্তু লিস্ট চলে এসেছে, তো আপনারা যদি লিস্ট করতে চান তাহলে হচ্ছে গিয়ে আর আইটেম ওয়াইজ ইউজ করবেন না, তাহলে হচ্ছে আপনারা ইনোমিনেট ইউজ করবেন এবং আইটেম ওয়াইজ দিবেন, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, তো ইমেজ গেল, এখন হচ্ছে আমরা একটু টেবিল অ্যাড করাটা দেখবো যে আমরা হচ্ছে কিভাবে টেবিল অ্যাড করতে পারি।
আচ্ছা টেবিলের শুরুতে আমরা কিছু ম্যাথমেটিক্যাল যা আপনি চাচ্ছেন যে হচ্ছে ম্যাথ এখানে কিভাবে হচ্ছে নিয়ে আসবেন যে একটা ইকুয়েশন দিতে যাচ্ছেন আপনি তো আপনি কি হচ্ছে ইকুয়েশন দিবেন হ্যাঁ তো ইকুয়েশন দেওয়ার জন্য আমাদের হচ্ছে এখানেও বিগিন ম্যাথ ইন ম্যাথ হচ্ছে ইউজ করতে হবে এবং এটার মধ্যে আমাদের হচ্ছে যখন আমরা নরমালি ল্যাটেকে ফর্মুলাগুলো লিখি এই ফর্মুলাগুলো আসলে মনে রেখে ল্যাটেকের ইনস্ট্রাকশন মনে রেখে এই ইকুয়েশনগুলো লেখা আসলে একটু টাফ এই জন্য আমি হচ্ছে একটা অনলাইন সোর্স ইউজ করি যেখানে হচ্ছে আপনি যদি ইকুয়েশন টাইপ করেন তাহলে তারা হচ্ছে আপনাকে ল্যাটেকের কোডটা জেনারেট করে দিবে মানে আমি যদি এখান থেকে একটা ইকুয়েশন নিয়ে আসি আমার পেপারতে আমি ইকুয়েশনে দেখাচ্ছি আপনাদেরকে খুব ইজি একটা ইকুয়েশন আমি নিয়ে এসে দেখাচ্ছি না এটা বেশি ইজি হয়ে যায় একটু কঠিন কিছুতে যাই কোথায় আছে ইকুয়েশন প্ল্যান ডিজিজ সিগনেচার ভেরিফিকেশন হ্যাঁ এখান থেকে দেখাচ্ছি তো আপনারা হচ্ছে এখন ইকুয়েশন অ্যাড করতে যাচ্ছেন আর আমাদের প্রায় ইকুয়েশন ইউজ করতে হবে এজন্য আমাদের হচ্ছে বিগিন ইকুয়েশন এবং এন্ড ইকুয়েশন হচ্ছে গিয়ে ইউজ করতে পারি এবং এর মধ্যে আমাদের এরকম হচ্ছে ল্যাটেকের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু লিখতে হবে যেমন হচ্ছে এখানে দেখেন যে স্ল্যাশ ফ্র্যাক এটা ইউজ করতে হবে ইকুয়েশনের জন্য এবং আমাদের হচ্ছে এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটগুলো আছে এগুলো হচ্ছে একদম মানে বুঝে শুনে দিতে হবে আপনি যদি উল্টা পাল্টা দেন তাহলে কিন্তু ইকুয়েশনটা আসলে দেখতে এরকম লাগবে না তো ল্যাটেকের ইনস্ট্রাকশন মনে রেখে হ্যাঁ ল্যাটেক ইনস্ট্রাকশন মনে রেখে ইকুয়েশন টাইপ করা একটু কঠিন এই জন্য আমি হচ্ছে যেটা করি ল্যাটেক ইকুয়েশন জেনারেটর ইউজ করি তো এই ল্যাটেক ইকুয়েশন জেনারেটরে আপনি যদি এখানে নরমালি ইকুয়েশনটা টাইপ করেন হ্যাঁ ধরো আমি একটা ইকুয়েশন দিতে চাই যে হচ্ছে ইজ ইকুয়াল টু এম স্কোয়ার সো স্কোয়ারটা আমি দিতে চাই তাহলে আমাদের হচ্ছে গিয়ে তো দেখেন এই যে আপনার যে এভাবে দিতে হবে আপনি জাস্ট এখানে হচ্ছে টাইপ করবেন এখান থেকে নিয়ে নিয়ে টাইপ করার পরে এটা যদি আপনি কপি করে জাস্ট এখানে নিয়ে আসেন নিয়ে এসে হচ্ছে আমাদের যে বিগিন ইকুয়েশন এবং এন্ড ইকুয়েশনের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু ইকুয়েশন টাইপ করা ইজি তো আপনার যখন অনেক কঠিন কঠিন ইকুয়েশন হবে নর্মাল গুলো হচ্ছে আপনি হয়তো মনে রেখে করতে পারবেন যে হচ্ছে স্কোয়ারের জন্য আমাদের হচ্ছে গিয়ে এই চিহ্নটা ইউজ করে দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলেই হয়ে যাচ্ছে বাট আমি আপনি যখন হচ্ছে অনেক কমপ্লেক্স ইকুয়েশন তৈরি করতে যাবেন যে ইকুয়েশনের মধ্যে হয়তো হচ্ছে গিয়ে এই ধরনের বিভিন্ন ফাংশনালিটিজ ইউজ করতে হবে তখন হচ্ছে গিয়ে এই ল্যাটেকের যেই ইনস্ট্রাকশন গুলো আছে এগুলো মনে রেখে ইকুয়েশন টাইপ করা একটু টাফ এই জন্য আপনি যেটা করতে পারেন এটা আপনারা হচ্ছে এই যে অনলাইন ইকুয়েশন জেনারেটর যেটা আছে এইটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন তাহলে হচ্ছে আপনারা খুব ইজিলি ল্যাটেকের মধ্যে হচ্ছে ইকুয়েশন টাইপ করতে পারবেন স্যার বিগিন ইকুয়েশন এবং কি এন্ড ইকুয়েশন হ্যাঁ এর মধ্যে মাঝে হ্যাঁ এই দুটার মাঝে দিতে হবে অনলাইনে যেটাতে আপনি লিংকে গিয়ে কাজ করলেন না এখানে আপনার বিগিন এবং এন্ড থাকবে না এখানে হচ্ছে আপনি নরমালি আমার যে আমার যে ইকুয়েশনটা দরকার সেই ইকুয়েশনটা আমি এখানে টাইপ করব তারপর এটা কপি করে ওই বিগিনার এন্ডের মাঝে দিয়ে দিলেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলেই হয়ে যাবে ওকে স্যার ওকে আচ্ছা দেন হচ্ছে আমাদের সো ল্যাটেক ওরকম ভাবে আমারও কখনো শেখা হয় নাই ওই কাজ করতে করতেই শেখা হয়েছে আর কি তো এই জন্য আমার ওই দেখে দেখে বিভিন্ন আমার যেই ফাইলগুলো আমি করে রাখছি ওগুলো দেখে দেখে আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় কিভাবে ইমেজ ইনসার্ট করেছি আমি কোথায় টেবিল কিভাবে ইনসার্ট করেছি যা টেবিল তো এখন আমরা টেবিল দেখবো ধরুন আমি আপনারটা হচ্ছে গিয়ে টেবিল তৈরি করতে চান হ্যাঁ তো টেবিল তৈরি করতে চান টেবিলের জন্য আপনার হচ্ছে সিমিলারলি চাইলে একটু বড় টেবিল ছোট টেবিল দেখাই আপনাদেরকে মানে এই টেবিলটা আমি দেখাই আপনাদেরকে তো আপনাদের যে আগের মতোই বিগেন টেবিল এন্ড টেবিল দিতে হবে বাট টেবিলের ব্যাপারটা একটু ক্রুশাল এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই টেবিল অ্যাড করাটা একটু আর কি
ঝামেলা আছে, তো এটা একটু দেখবেন আপনারা। এবং টেবিলের ফরম্যাটিং নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, কারণ আপনি যেই ফরম্যাটে কাজ করবেন, যেমন ধরুন আপনি IEEE XSS ফরম্যাটে কাজ করতেছেন, তাহলে এই টেবিলটা অটোমেটিক্যালি IEEE XSS ফরম্যাটে হয়ে যাবে। আপনি স্প্রিঞ্জারের ফরম্যাটে কাজ করতেছেন, টেবিলটা অটোমেটিক্যালি স্প্রিঞ্জারের ফরম্যাটে কাজ করতে হবে। মানে আপনার কখনোই ওই ফরম্যাটিং নিয়ে চিন্তা করতে হবে না, আপনি অলওয়েজ চিন্তা করবেন যে কিভাবে টেবিল অ্যাড করবো, কিভাবে ইমেজ অ্যাড করবো, কিভাবে ইকুয়েশন অ্যাড করবো, এটা থাকবে আপনাদের মাথা ব্যথা। কিভাবে আমি সেকশন অ্যাড করবো, কিভাবে সাবসেকশন অ্যাড করবো, বাট ফরম্যাটিংটা কি, এটা হচ্ছে ল্যাটেক নিজে নিজে করে নিবে। আপনি যেই ফরম্যাটের মধ্যে দিচ্ছেন, IEEE ফরম্যাটে দিলে IEEE ফরম্যাট সে করে নিবে, আপনি স্প্রিঞ্জারে দিলে সেই স্প্রিঞ্জারে করে নিবে। সো আপনার আসলে ফরম্যাটিং নিয়ে কোনো চিন্তা নেই, আপনার চিন্তা থাকবে হচ্ছে কি আপনি টেবিলটা কীভাবে তৈরি করবেন। যেমন বিগিন টেবিল, এন্ড টেবিল দিতে হবে আমাদের আগের মতোই। দের হচ্ছে আপনাদের ক্যাপশন, তো টেবিলের যে ক্যাপশনটা থাকবে সেটা আপনাদেরকে দিতে হয়। শুধু আপনি ক্যাপশনটা দিয়ে নিলেন যে আমার টেবিলের ক্যাপশন থাকবে হচ্ছে কি এইটা। দেন হচ্ছে রেফার, এই লেভেল বলেন তো, লেভেলটা আমরা কেন দিই, একটু আগে বলেছিলাম লেভেলটা কেন দিই, মনে আছে কারোর? লেভেল কেন দিই, রেফারেন্সিং এর জন্য। হ্যাঁ, যে আমি যদি কোথাও বলতে চাই যে টেবিল 3 এই জিনিসটা মিন করে, বাট এই ইনফরমেশন গুলো টেবিল 3 এ দেয়া আছে, আমি যদি এটা কোথাও বলতে চাই, সেই ক্ষেত্রে আমি হচ্ছে তখন এই লেভেলটা হচ্ছে ইউজ করব। এখন হচ্ছে আমাদের টেবিলের এই মেন পার্ট, এই টেবুলার সেকশনটা স্টার্ট হবে। তো আপনার হচ্ছে আবার বিগিন টেবিল এবং এন্ড টেবিল দিতে হবে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে আপনি দিবেন যে আপনার যে যে কয়টা কলাম থাকবে, আমি চাচ্ছি যে আমার একটা দুইটা তিনটা চারটা কলাম থাকবে, এবং প্রতিটা কলামের সাইজ কেমন হবে। তো আমি দিচ্ছি যে আমার প্রথম কলামের সাইজ হচ্ছে 2.5 সেন্টিমিটার, পরের কলাম হচ্ছে 1.5 সেন্টিমিটার, দেন হচ্ছে 1.5, দেন হচ্ছে 1.5। থাকে না মাঝে মধ্যে যে আমাদের হচ্ছে গিয়ে দুটা কলাম অনেক বড় হবে, বাকি কলাম ধরে ছোট হবে, তো আপনি সেইভাবে হচ্ছে সাইজগুলো কিন্তু ঠিক করে দিতে পারেন। দেন হচ্ছে আপনার আপনার যে কলামের যে টাইটেলগুলো থাকবে, নামগুলো থাকবে, সেই নামগুলো কি, এটা হচ্ছে আপনাদের হচ্ছে এই যে আমি একটু বোল্ড করে দিয়েছি যে টেক্সট বিএফ মডেল অ্যান্ড, আপনি হচ্ছে অ্যান্ড অ্যান্ড করে দিবেন যে আপনার হচ্ছে ধরেন প্রথমে টাইটেলটা হচ্ছে নাম হচ্ছে মডেল, দিনের নাম হচ্ছে অ্যাকুরেসি, দিনের নাম ধরেন হচ্ছে FAR, দিন হচ্ছে নাম হচ্ছে FRR। তো এগুলো হচ্ছে কি আপনার, আমি টেক্সট বিএফ করছি মানে আমি হচ্ছে এই জন্য আমারটা বোল্ড হবে। আপনি যদি টেক্সট বিএফ না করে আপনি যদি নর্মালি এভাবে রাখতেন যে প্রথমটা নাম হবে হচ্ছে এম, পরটা নাম হচ্ছে গিয়ে ধরেন আর, পরের কলামের নাম ধরেন হচ্ছে এস, পরের কলামের নাম ধরেন হচ্ছে গিয়ে টি, তাহলেও মানে সমস্যা হতো না, সে নাম এভাবে এভাবে নিত। বাট আমি চাচ্ছি যে আমি বোল্ড করব, তাই হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে আমি টেক্সট বিএফ, আমরা একটু দেখেছিলাম যে টেক্সট বিএফ করলেই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বোল্ড হয়ে যায়। তো এখানে আমি হচ্ছে নতুন একটা লাইন দিয়েছি, এই আপনি হচ্ছে নিউ লাইন যদি নিতে চান তাহলে হচ্ছে এইচ লাইন ইউজ করতে পারেন, ঠিক আছে। এবং আমাদের হচ্ছে গিয়ে এই যে ডাবল স্ল্যাশ, এটা দিয়েও আসলে নতুন লাইন নেওয়া যায়। তো এখন হচ্ছে গিয়ে আমাদের কলামের পার্টটা গেল, তবে এই ডাবল স্ল্যাশ যদি আপনি নেন তাহলে হচ্ছে এটা হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন আসবে, এবং এইচ লাইন নিলে হচ্ছে আমাদের কোনো লাইন আসে না, ডাবল এটা দিলে আপনার হচ্ছে একটা লাইন আসবে। তো আমি যেটা যদি হচ্ছে আপনাদের একটু কম্পাইল করে দেখাই তাহলে আসলে একটু ভালো এক্সপ্লেন করা যাবে। আচ্ছা টেবিলটা সে, আচ্ছা ফরম্যাটিংটা কি বলতেছে, ব্যাপার না, এটা হচ্ছে গিয়ে IEEE ট্রানজাকশনের ছিল তাই এম ছিল। আমি যদি এই টেবুলারের সাইজ গুলো তাহলে টেবুলার, আচ্ছা টেবিলটা দেখি আপনাদের ডকুমেন্টেশনে কি দেয়া আছে, টেবিলটা আমি দেখানো না এখানে, টেবিল এখানে নাই, হ্যাঁ আছে, ওকে এখানে আপনি করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে সাইজ দিবেনই না, সাপোর্ট করতেছে না আর কি, যেহেতু আমাদের হচ্ছে ওই ক্লাসটা এখানে নাই যেই IEEE ট্রানজাকশনের। আমি যদি এটা দিয়ে দিই মানে আমার তিনটা কলাম হবে, এটা মিন করবে আমার তিনটা কলাম হবে, তো দেখেন যে আচ্ছা আমাদের হচ্ছে তিনটা কলাম হবে, দ্যাটস হোয়াই এটা হচ্ছে কিভাবে কাজ করতেছে। এক্সট্রা অ্যালাইনমেন্ট ট্যাব হ্যাজ বিন, আচ্ছা এই যে আমি কপি করে এনেছিলাম তাই হচ্ছে কি একটু ঝামেলা হচ্ছে আর কি, এক্সট্রা অ্যালাইনমেন্ট ট্যাব হ্যাজ বিন চেঞ্জ টু সিআর, আচ্ছা ঠিক আছে। তো আমি হচ্ছে আপনাদের ডকুমেন্টেশনের টেবিলটা নিয়ে আসি এখানে তাহলে ভালো হয়, আর IEEE ট্রানজ্যাকশনের টেবিল তো একটু ঝামেলা হচ্ছে সেই জন্য, ডকুমেন্টেশন টেবিলটা রয়েছে সেটা আমি নিয়ে আসি। তো আপনি আসলে কোন ফরম্যাটে কাজ করতেছেন এটা অলওয়েজ আপনার মাথায় রাখতে হবে, সেই ফরম্যাট অনুযায়ী আপনার হচ্ছে টেবিলটা নর্মালি সেই ফরম্যাট অনুযায়ী আপনার চ্যালেঞ্জ করতে হবে।
আর আপনি যদি বেসিক করতে চান যে আপনি কোনো ফরম্যাট নিয়ে মাথা ঘামাবেন না, তাহলে হচ্ছে গিয়ে এইটা যদি বেসিকে থাকতে চান। তো দেখেন এই টেবিল আসলে কিছুই নাই দেখানোর মতো, আমি আগে টেবিল দিয়ে দেখাই আপনাদেরকে। তো টেবিলে আপনার জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় রাখেন যে আপনাদের হচ্ছে ক্যাপশন অ্যাড করতে হবে। প্রথমে হচ্ছে আপনাদের বিগিন টেবিলার এন্ড টেবিলার দিতে হবে, দেন হচ্ছে আপনাদের ক্যাপশন অ্যাড করতে হবে, দেন টেবিলে লেভেল দিতে হবে, দেন হচ্ছে এই যে আপনার নর্মালি আপনার হচ্ছে টেবুলারের পাশে আপনি হচ্ছে কলাম সাইজগুলো বলে দিবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে কলামের নামগুলো থাকবে, এবং দেন এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার প্রতিটা কলামে হচ্ছে গিয়ে আমাদের কি কি এন্টিটি থাকবে, যেমন ধরুন হচ্ছে কি যে মডেল, মডেলের নাম কি, ধরুন আপনি দিলেন সিএনএন, অ্যাকুরেসি কত, এফএআর কত, এগুলোর জন্য আপনাদের হচ্ছে গিয়ে এখানে কিন্তু সেইগুলো হচ্ছে গিয়ে অ্যান্ড অ্যান্ড করে দিয়ে যেতে হবে। যেমন আমি যদি দেই এগুলো চুকিটা দিই যে সিএনএন অ্যান্ড চারটা দিব আর কি, সিএনএন, দেন হচ্ছে ধরেন আপনার হচ্ছে গিয়ে অ্যাকুরেসি ধরেন 92.5, এফএআর ধরেন হচ্ছে গিয়ে অ্যান্ড দিয়ে দিতে হবে, হ্যাঁ হচ্ছে 99.5, 88.5, তো দেখেন এখানে হচ্ছে গিয়ে আমি কি করলাম, আমাদের অ্যাকাউন্টগুলো এরর নাই। কারণ কি এরর নাই বলুন তো কেন, মানে এখানে হচ্ছে আমি কোনো সাইজ দিই নাই, কারণ হচ্ছে ল্যাটেকের আমাদের এই ডকুমেন্ট ক্লাস আর্টিকেল ক্লাসের মধ্যে যেই যেভাবে ডিফাইন করা লাগে আমি সেভাবেই ডিফাইন করেছি, এই জন্য এখন কিন্তু আমার কোনো এরর নাই, আদারওয়াইজ কিন্তু আমার একটা এরর চলে আসতো। তো এখানে দেখেন আমার হচ্ছে চারটা ছিল, তাই না? আমাদের হচ্ছে একটা কলাম, দুইটা, তিনটা, চারটা কলাম। তো এই চারটা কলামে আমি হচ্ছে কিভাবে হচ্ছে ভ্যালুগুলো ইনসার্ট দিয়েছি, যে প্রথমে কলামে হচ্ছে আমাদের মডেল নাম সিএনএন দিলাম, অ্যাকুরেসি 92.5, তারপর হচ্ছে গিয়ে এফএআর 99.5, এফআরআর দেন হচ্ছে 88.5। এখন আপনি চাচ্ছেন হচ্ছে গিয়ে আপনি কি করবেন, নতুন আরেকটা হচ্ছে গিয়ে মডেলের জন্য দিতে যাচ্ছেন, আপনি নতুন মডেল দিতে চান এখানে দিয়ে দিবেন, ধরুন আর নেন আমার চলে আসলো, আপনি হচ্ছে গিয়ে আরো আরো দুইটা দিবেন, হচ্ছে কি আপনি চাইলে জাস্ট হচ্ছে কলাম গুলো ইনক্রিজ করতে পারেন। দেখেন টেবিল নিয়ে আসলে আমাদের কোনো প্যারা নাই, আপনারা ইজিলি করতে পারেন। আপনার আপনার হচ্ছে ধরেন টেবিলটা শেষ করে দিতে চাইলে দিয়ে লাইন দিয়ে দিই, টেবিলটা শেষ হয়ে গেল। তো দেখেন টেবিলটা আমি আরেকবার বলতেছি, তো প্রথমে হচ্ছে বিগিন টেবিল আর এন্ড টেবিল থাকবে আমাদের, দেন হচ্ছে আমাদের ক্যাপশন দিতে হবে, লেভেল দিতে হবে, দেন টেবুলারটা আমাদের স্টার্ট করতে হবে যেখানে আমাদের হচ্ছে টেবিলের মেইন এলিমেন্ট গুলো থাকবে। এখানে হচ্ছে আপনাদের প্রথমে প্রথমে বলে দিতে হবে যে কটা কলাম থাকবে, যেমন চারটা কলাম থাকবে, তো আমি চারটা এখানে সি দিলাম। দেন হচ্ছে গিয়ে আমাদের কলাম গুলার টাইটেল কি হবে সেটা কিন্তু আমাদের দিতে হবে, টাইটেল কলাম দিলাম যে মডেল, অ্যাকুরেসি, এফআর এবং এফআরআর। দেন হচ্ছে গিয়ে আপনাদের এই দেখেন প্রতিবার আপনি এইচ লাইন দিলে এখানে একটা দাগ আসবে, দেখছেন একটা হচ্ছে স্ট্রেট লাইন আসবে। তো আপনি ধরেন চাচ্ছেন যে আপনি এই সিলিনের পর একটা স্ট্রেট লাইন দিবেন, সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন স্যার, যে হরাইজন্টাল লাইন গুলো তো দেখলাম, এখন ভার্টিক্যালি যদি এই যে ছক যেভাবে হয় টেবিলে ওরকম করতে গেলে কি দিতে হবে কমান্ড? মানে আপনি হচ্ছে এখানে দিতে যাচ্ছেন? জি স্যার। আচ্ছা এখানে যদি দিতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা আসলে আমি ইউজ করি নাই কখনো, দেখতে হবে আমার একটু। তাহলে আমাদের টেবিল আমি একটু সেন্টারে দিয়ে দিই, সেন্টারের জন্য আপনাদের হচ্ছে সেন্টার করতে পারেন। হরাইজন্টাল লাইন দেওয়ার জন্য আমাদের কি করা যায় দেখতে হবে, আমি হরাইজন্টাল লাইন কখনো করি না আসলে, এই জন্য আচ্ছা দেখতেছি আমি, ওয়েট, হরাইজন্টাল লাইন তাই তো, আসতেছে না স্যার। নর্মালি আমি যদি ডকুমেন্টেশন আপনাদেরকে দেখাই যে এখানে হচ্ছে গিয়ে
হরাইজন্টাল লাইনের জন্য ওরা হচ্ছে এইচ লাইন এবং এই এইচ লাইন, আচ্ছা বুঝতে পারছি, হরাইজন্টাল লাইনের জন্য আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি এটা দিয়ে দেন, এখানে তাহলে হয় কিনা, হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, কেউ না আমি যদিও করে দেখি, এটাই হওয়ার কথা আসলে। হ্যাঁ দেখেন আপনি যদি তাহলে এসে যখন কলামগুলো ডিফাইন করে দিবেন যে কলামগুলোয় কি হরাইজন্টাল লাইন থাকবে কিনা, তাহলে সেটা আপনি তখনই দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। স্যার অনেক সময় তো একটা রো এর মধ্যে মাল্টিপল কলাম থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি যেটা করি হচ্ছে গিয়ে ধরেন অনেক সময় অনেক কমপ্লেক্স টেবিল আমাদের তৈরি করতে হয়, তাই না? তো হ্যাঁ ওই কমপ্লেক্স টেবিল গুলো আসলে এইভাবে হচ্ছে ধরেন আপনি করাই টু টাফ, এই জন্য আমি হচ্ছে যে ইকুয়েশনটা যেভাবে হচ্ছে গিয়ে জেনারেট করি, আমাদের হচ্ছে টেবিল জেনারেটর, টেবিল জেনারেটর ল্যাটেক এই নামে হচ্ছে গিয়ে একটা ইয়ে আমি ইউজ করি। যদি আপনি যত কমপ্লেক্স ইচ্ছা, যা আপনি যত কমপ্লেক্স করতে চান আপনার টেবিলকে, হ্যাঁ আপনি চাইলে করতে পারবে। যেমন এখানে দেখেন আমাদের টেবিলটা কি ছিল, যে আমি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস থাকবে, জাস্ট হচ্ছে না এটা তেমন কমপ্লেক্সও না আসলে। তো আপনি চাচ্ছেন যে ধরেন এখানে হচ্ছে একটা লাইন দিয়ে দিবেন, এখান থেকে লাইন নিয়ে আসবেন, আর চাচ্ছেন বোল্ড করে দিবেন, এখানে হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে পাঁচটাকে বোল্ড করে দিবেন, আপনি এটা বোল্ড করে দিবেন, তো আপনি এই টেবিলে এই টেবিলটাতে আপনি যত কিছু করতে চান, ধরেন আপনি এখানে লাইন নিয়ে চলে আসতে চান, আপনি চাচ্ছেন যে এই দুটাকে এক করে দিবেন, চাচ্ছেন কি যে এই দুটাকে আপনি এক করে দিবেন, হ্যাঁ তো আপনি যদি দুটো এক করে দিতে চান, তাহলে আপনি যে পুরোটাকে বর্ডার দিলেন, চাচ্ছেন যে আমি এতটুকু বর্ডার দিব না, মানে আপনি না এটা হচ্ছে বর্ডার, আচ্ছা মার্সেল, যেটা হচ্ছে মার্সেল, দেখেন আমি হচ্ছে এই দুটা মার্চ করে দিছি, তাই না? আবার আপনি চাচ্ছেন যে এই দুটা মার্চ করে দিতে চান, মার্চ করে দিলাম, এই দুটা মার্চ করে দিতে চাই, সো মার্চ করে দিলাম। তো এভাবে হচ্ছে গিয়ে দেখেন আপনি যে কোনো ইনফরমেশন মানে টেবিলটাকে যেভাবে সাজিয়ে দিতে চান, আপনি যদি এই টেবিল জেনারেটরে এসে প্রথমে আপনি নর্মাল টেবিলটা বানাবেন, বানানোর পর টেবিলটা সাজালেন, সাজানোর পরে এখানে হচ্ছে যে অটোমেটিক্যালি আপনি যদি জেনারেটে হচ্ছে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনার এই যে অ্যারেঞ্জমেন্টটা থাকবে এই অ্যারেঞ্জমেন্টটা অনুযায়ী আপনার টেবিলটা হচ্ছে রেডি হয়ে যাবে। নর্মালি নর্মালি আমাদের তো কমপ্লেক্স টেবিল তৈরি করতে হয় না, বাট যখন আপনার হবে তখন আপনি হচ্ছে গিয়ে চাইলে এই ল্যাটেকের টেবিল জেনারেটরটা ইউজ করতে পারেন। আপনারা হচ্ছে বাসায় একটু ট্রাই করবেন যে কিভাবে হচ্ছে কি বিভিন্ন ধরনের বিভিন্ন ফরম্যাটে টেবিল আমরা তৈরি করতে পারি। এখান থেকে এখানে হচ্ছে টেবিল সাজাবেন, সাজানোর পরে আপনি হচ্ছে এখান থেকে কোডটা নিয়ে আপনি ওভার লিফে নিয়ে নিয়ে টেস্ট করবেন আসলে কিভাবে করা যায়, বুঝতে পারছেন? বাট বেসিক হচ্ছে এইটা, টেবিল হচ্ছে এভাবে নর্মালি আমরা বেসিক টেবিল গুলো তৈরি করে থাকি, বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা তো টেবিলের পোর্শনটা গেল, আমি একটু ডকুমেন্টেশনে যাই, লেটেকে ডকুমেন্টেশন, হ্যাঁ এখানে কি কি ছিল, ম্যাথ লিস্ট, ম্যাথ দেখানো হয়েছে, দেন হচ্ছে আচ্ছা অ্যাবস্ট্রাক্ট। এখন ধরেন আপনি হচ্ছে একটা পেপারে তো অ্যাবস্ট্রাক্ট নর্মালি আমাদের যে কোনো আমরা পেপার যদি লিখতে চাই আমরা কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখি, তাই না? তো অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য আপনাদের হচ্ছে জাস্ট নর্মালি এই যে বিগিন অ্যাবস্ট্রাক্ট এন্ড অ্যাবস্ট্রাক্ট এটার মধ্যে যা দিবেন সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট হিসেবে সে কাউন্ট করবে, এবং এইটার হচ্ছে কি ধরেন একটু ফরমেটিংটা একটু ডিফারেন্ট হবে, কারণ এই আর্টিকেল ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্টের ফরমেটিংটা কেমন হবে সেটা সব ডিফাইন করা আছে, এই জন্য কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা আপনার হচ্ছে একটু অন্যরকম হবে আর কি। দেখেন এই যেটা আমাদের হচ্ছে দেখেন একটা টাইটেল চলে আসছে অ্যাবস্ট্রাক্ট, আমাদের অ্যাবস্ট্রাক্ট এখানে চলে আসছে, দেখতে পারতেছেন আপনারা? জি স্যার। তো আপনারা চাইলে হচ্ছে এভাবে হচ্ছে কি কিন্তু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে লিখতে পারেন পেপারের, তো এই কাজগুলো আপনাদের করতে হবে না, এই কাজগুলো সবগুলো হচ্ছে করা আছে টেমপ্লেটের মধ্যে, এটা আমি আপনাদেরকে দেখাবো। স্যার অ্যাবস্ট্রাক্ট দেন হচ্ছে সেকশন সাব সেকশন, এটা হচ্ছে অনেকটা আমাদের স্প্রিঞ্জারের ফর্মেটটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ বলেন, কি বলবেন? স্যার কোনো ফরম্যাট যদি হচ্ছে ইয়েতে দেওয়া না থাকে, বাট আমার কোনো কনফারেন্সে একটা ফরম্যাট দিয়ে দিছে, ওই ফরম্যাটের উপর করতে হবে, তো আমি ওইটা হ্যাঁ হ্যাঁ ওভারলে ওটাই তো আমি আপনাদেরকে দেখাবো, ওটা আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? ধরেন কনফারেন্সে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হচ্ছে আমরা কিভাবে করবো এটা আমি আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করেন। তো এরপরে হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট গেল, দেন হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এবং নিউ লাইন, তা আপনি যদি নতুন প্যারাগ্রাফ করতে চান তাহলে কি করবেন, জাস্ট নতুন প্যারাগ্রাফ করতে আমাদের কিছু করতে হবে না, শুধুমাত্র হচ্ছে একটু স্পেস দিয়ে
নতুন প্যারাগ্রাফ শুরু করবেন তাহলেই হবে। প্যারাগ্রাফ নতুন প্যারাগ্রাফ শুরু করার জন্য আপনার কোনো ইনস্ট্রাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট কি করবেন হচ্ছে কি আপনি একটু স্পেস দিবেন, আপনি চাচ্ছেন যে এখানে একটা অ্যাবস্ট্রাক্টের পরে অ্যাবস্ট্রাক্টটা শেষ হয়ে যাওয়ার পরে একটা প্যারাগ্রাফ শুরু করতে চান, একটা স্পেস দিয়ে আপনি জাস্ট হচ্ছে আপনার কন্টেন্টগুলো লিখবেন তাহলেই হবে। আপনার হচ্ছে কোনো এটার জন্য কোনো আলাদা কোনো ইনস্ট্রাকশনের কোনো প্রয়োজন নেই। নতুন একটা প্যারাগ্রাফ সেই অটোমেটিক্যালি দেখেন নতুন একটা প্যারাগ্রাফ আমাদের শুরু হয়ে গেছে। হ্যাঁ, ধরুন আপনি এখানে আরেকটা প্যারাগ্রাফ শুরু করতে চান এটার পরে, তো আপনার কিছু করতে হবে না, শুধুমাত্র হচ্ছে গিয়ে স্পেস দিবেন তাহলেই হচ্ছে প্যারাগ্রাফটা শুরু হয়ে যাবে। দেখেন যে এখানে হচ্ছে কিন্তু স্পেস নাই নাই কোনো, কারণ আপনি কোনো স্পেস দেন নাই, সো আপনার একটা স্পেস দিতে হবে। আপনি হচ্ছে এইচ লাইন দিয়ে দিবেন, এইচ লাইন না ডাবল দিলে এটা হয়ে যাওয়ার কথা। দেখি না শেষ করে নাই, সময় দিচ্ছি, লাইন দিব, নিউ লাইন। হয় নাই নিউ লাইন, এন লাইন, তার নিউ লাইনের এটা কোথায় আমি দেখতে হবে, নিউ লাইন ল্যাটেক, এটা দিলে তো হয়ে যাওয়ার কথা ছিল, বাট হচ্ছে না কেন? তাহলে আমি প্রথমে ওটাই ট্রাই করলাম, স্পেস দিতে যাচ্ছি। এবার স্পেস মানে আপনি যদি নতুন লাইন শুরু করতে চান তাহলে হচ্ছে আপনি একটা দিবেন, আপনি যদি চাচ্ছেন যে একটা স্পেস রাখবেন তাহলে আপনি হচ্ছে এখানে দুইটা দিবেন, তাহলে হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে একটা স্পেসও থাকবে। বুঝতে পারছেন সবাই? ওকে, সো দেন কি আছে আমাদের, প্যারাগ্রাফ দেখলাম আমরা হচ্ছে, তারপর হচ্ছে নিউ লাইন দেখলাম, এটা হচ্ছে ল্যাটেকের আর কি ওভারলিফ ডকুমেন্টেশন। আমি ডিরেক্ট হচ্ছে ওদের সোর্সটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমাদের যে চ্যাপ্টার, আপনি যদি চ্যাপ্টার তৈরি করতে চান, ধরুন আমি কিন্তু সেকশন তৈরি করেছিলাম, বাট আপনি যদি চ্যাপ্টার তৈরি করতে চান তাহলে হচ্ছে আপনি চাইলে এই চ্যাপ্টার কমান্ডটা ইউজ করতে পারেন। তাহলে আপনার চ্যাপ্টার যেমন শুরু করতে, চ্যাপ্টারটা হচ্ছে আপনি ধরেন শুরু করতে চান, আমি এটা দেখাই দিই আপনাদেরকে পুরোটা নিয়ে, যে আপনি চাচ্ছেন যে চ্যাপ্টার সেকশন সাব সেকশন সব করতে চান, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে হচ্ছে কি আপনাদের, আপনি যদি চ্যাপ্টার শুরু করতে চান তাহলে চ্যাপ্টারের জন্য হচ্ছে আপনার চ্যাপ্টারটা সে নিচ্ছে না, ডিফাইন কন্ট্রোল সিকোয়েন্স, কারণ প্রথমে চ্যাপ্টারটা দেয়া নাই আমাদের, নো প্রবলেম। আপনি হচ্ছে ডকুমেন্টটা যখন শুরু করবেন তখন একটা চ্যাপ্টার দিতে যাচ্ছেন, শুরুটা কোথায় ছিল আমাদের, সেকশন, হ্যাঁ এখানে। চ্যাপ্টার ওয়ান, না নিচ্ছে না চ্যাপ্টার, আমি যদি সবকিছু রিমুভ করে দিয়ে শুধুমাত্র প্যাকেজটা রাখি, আচ্ছা হচ্ছে চ্যাপ্টারটা নিচ্ছে না, আনডিফাইন্ড কন্ট্রোল সিকোয়েন্স,
তাহলে এগুলো যদি আমি সমস্যার কথা না আচ্ছা এটা চ্যাপ্টার করা যাচ্ছে না আমি আসলে জানি না এটা মেবি হচ্ছে এই আর্টিকেল যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে কোনো একটা ঝামেলা থাকতে পারে আর বাকিগুলো তো আমি আপনাদের দেখাইছি অলরেডি দেখি আপনি সেকশন দেন হচ্ছে সাব সেকশন দেন সাব সেকশনের মধ্যে কিভাবে সাব সেকশন করতে পারেন এবং নতুন একটা বিষয় হচ্ছে এখানে সেটা হচ্ছে আপনি চাইলে সেকশন করতে পারেন যে সেকশনে কোনো নাম্বার থাকবে না যেমন আপনাদের হচ্ছে গিয়ে এই যে সেকশনটা এই সেকশনগুলো যা আছে এই সেকশনগুলোর মধ্যে কিন্তু হচ্ছে কি আমাদের নাম্বার আছে যেমন সেকশন এক সেকশন দুই সেকশন দুই সাব সেকশন 2.1 বাট আপনি যদি আন নাম্বার সেকশন করতে চান তাহলে আপনার হচ্ছে এই সেকশন কমান্ডের পরে হচ্ছে স্টার দিতে হবে যদি আপনি এটা দেন তাহলে সেটা হচ্ছে কি আন নাম্বার সেকশন হবে মানে এই সেকশনে হচ্ছে কোনো নাম্বার থাকবে না বুঝতে পারছেন জি স্যার ওকে তো সেকশন সাব সেকশনে ঝামেলা গেল চ্যাপ্টারটা আসলে কাজ করবে হ্যাঁ ওই কমান্ডটা সব জায়গায় কাজ করবে বাট এখানে হচ্ছে গিয়ে ওই ফরম্যাটে একটু ঝামেলা আছে এই জন্য হয়তো কাজ করতেছে না বাট এটাই আসলে কমান্ড যে আমরা স্ল্যাশ দিয়ে চ্যাপ্টার শুরু করি আর কি আপনি এখানে যে টাইটেলটা দিবেন সেটা আসলে এখানে হচ্ছে চ্যাপ্টার টাইটেল হিসেবে থাকবে এখানে কাজ করতেছে না কারণ জানি না বাট এটা অবশ্যই কাজ করবে আমি যখন আপনাদেরকে একটা টেমপ্লেট দেখাবো যে পুরো ডকুমেন্টস তৈরি করে তখন আপনারা দেখতে পারবেন যে আসলে এটা আসলে কাজ করে আমাদের হচ্ছে বিউবিটি যেই থিসিসের যেই টেমপ্লেটটা আছে ওটা আমি দেখাবো আপনাদেরকে ও দেন হচ্ছে গিয়ে আমাদের কি আছে চ্যাপ্টারের পর হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে আমাদের বেসিক আর টেবিল কেলো টেবিল দেখেছিলাম আমি দেন হচ্ছে গিয়ে টেবিলের ক্যাপশন রেফারেন্স সবই দেখানো হয়েছে টেবিলের কন্টেন্ট কিভাবে অ্যাড করবেন হ্যাঁ এই তো তো মোটামুটি হচ্ছে এই জিনিসগুলো বেসিক যে এখন আপনারা জানেন যে কিভাবে হচ্ছে গিয়ে সেকশন লিখতে হয় কিভাবে সাব সেকশন লিখতে হয় কিভাবে টেবিল তৈরি করতে হয় কিভাবে ইমেজ অ্যাড করতে হয় কিভাবে হচ্ছে গিয়ে এগুলো করতে হয় বাট একটা বিষয় আপনাদের এখনো মিসিং আছে সেটা হচ্ছে কিভাবে রেফারেন্স দিতে হয় তাই না যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে রেফারেন্স অ্যাড করব তাই তো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কমপ্লিট একটা কাজের মাধ্যমে যেমন আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গিয়ে IEEE ট্রানজেকশনের ফরম্যাটে একটা পেপার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে IEEE কনফারেন্স পেপারের ফরম্যাট তো আমি একটা ফরম্যাট ডাউনলোড করি ডাউনলোড করে হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে গিয়ে আমরা এই কাজগুলো হচ্ছে করে থাকি IEEE বলেন আমি একটা হচ্ছে লিংক দিই ওখানে একটা ম্যাক্রোস নামের একটা টেমপ্লেট আছে ওটা যদি স্যার দেখতেন আপনি হ্যাঁ ওটা মনে হচ্ছে IEEE তাই না জি স্যার আচ্ছা ওটা হচ্ছে নতুন IIT এর আর কি IEEE না এই আসলে কি মিন করে বলেন তো এটা হচ্ছে এক্সপ্লোরার না এক্সপ্লোরার যেমন ছিল IEEE রাইট এটা হচ্ছে নতুন করছে আর কি ওই টাইপের অন্য আরেকটা আচ্ছা নতুন ভার্সন হ্যাঁ ঠিক আছে আমরা নতুন ভার্সনে করি কোনো সমস্যা নাই ডাউনলোড দিই এটা ডাউনলোড দিলাম তো আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে এই পুরো জিপটা হচ্ছে গিয়ে আপনাদের এখানে আপলোড করতে হবে তো এতক্ষণ যারা যতটুকু দেখছেন এটা হচ্ছে একদম বেসিক এবং এই বেশিরভাগ জিনিস হচ্ছে আপনার হয়তো করতে হবে না বাট এখন যারা দেখবেন সেটা আপনার মাস্ট লাগবে তখন এটা ফরমেটিং করবেন আপনার সেটা হচ্ছে গিয়ে অবশ্যই এই জিনিসগুলো লাগবে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে ধরেন আমার হচ্ছে একটা পেপার কোন পেপারটা করা যায় আমি আমার একটা পেপার কোন পেপারটা করতে পারি যেটা হচ্ছে IEEE ফরম্যাটে নাই এমন একটা পেপার হ্যাঁ যেটা হচ্ছে অন্য একটা ফরম্যাটে আছে যেমন ধরেন হচ্ছে অন্য ফরম্যাটে আমার কোন পেপারটা আছে প্ল্যান ডিজিজ পেপারটা ছিল প্ল্যান ডিজিজ কোথায় প্ল্যান ডিজিজ এখানে নাই মেবি হ্যাঁ পাওয়া গেছে ধরেন এই পেপারটা হচ্ছে আমার স্প্রিঞ্জারের ফরম্যাটে আছে ধরেন এই পেপারটা কোনো ফরম্যাটিং এ নাই আপনারা প্রথমে ধরেন এই পেপারটা কোনো ফরম্যাটিং এ নাই এখন আমরা হচ্ছে এই পেপারটা ধরেন হচ্ছে আমাদের নর্মালি আমাদের কাছে হচ্ছে ইয়ে হিসেবে আছে আচ্ছা আমি তাহলে আপনাদের ওইভাবেই দেখাই আসলে মানে একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যাওয়া আমি ওটা পরে দেখাবো আমি আপাতত হচ্ছে কি ধরেন আমার হচ্ছে একটা হচ্ছে ধরেন
আমি বের করি materials. তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ওয়ার্ড ফাইলে হচ্ছে আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইলে আছে। ওয়ার্ড ফাইলে আমাদের কিছু একটা ডকুমেন্টস কে আমি হচ্ছে এখন IEEE-র ওই যে ফরম্যাট আপনি আমাকে দিয়েছেন সেই ফরম্যাট আমি নিতে চাই, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনারা ভালো মতো দেখেন তাহলে আসলে আপনাদের ওই ল্যাটেক এর ফরম্যাটিং নিয়ে কখনো আসলে কোনো ঝামেলা হবে না। তো একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে আসলে আমি পুরো কাজটা করি। তো স্টেপ ওয়ান হচ্ছে গিয়ে আমাদের এটা আপলোড দেওয়া। স্টেপ ওয়ান হচ্ছে আমাদের ডকুমেন্টটা আপলোড দেওয়া। আমি ডকুমেন্ট থেকে চলে যাচ্ছি। তো আমাদের হচ্ছে এই যে এই জি ফাইলটা আমাদের হচ্ছে আপলোড দিতে হবে। তো নিউ প্রজেক্ট, আপলোড প্রজেক্ট, সিলেক্ট এ জি ফাইল, ডাউনলোডে, ডাউনলোডে, তো আইটি ল্যাটেক, এই ফরম্যাট আমি এখনো দেখি নাই, মনে হয় মোস্ট রিসেন্ট ফরম্যাট, এই ফরম্যাট আমি এখনো দেখি নাই। হ্যাঁ একদম রিসেন্ট ফরম্যাট এটা IEEE-র মনে হচ্ছে। তো যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে টাইটেল দেওয়া যাবে, এদের অথরদের নাম দেওয়া যায়, অথরদের অ্যাফিলিয়েশন দেওয়া যাবে, ইমেল দিতে পারবেন, অ্যাবস্ট্রাক্ট দেওয়া যাবে, ইন্ট্রোডাকশন দেওয়া যাবে। তো আমার এখানে একটা ফরম্যাট আছে, তো আমি এখন কি করবো এই ফরম্যাটে হচ্ছে গিয়ে আমি আমার পুরো পেপারটাকে হচ্ছে নিতে চাই, যা আমার যে এখানে আমি যে ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছি আমি এই ওয়ার্ড ফাইল, এই ওয়ার্ড ফাইল থেকে আমি হচ্ছে কি করতে চাই বলেন তো, আমি হচ্ছে এই ফরম্যাটে যেতে চাই। তো একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এটা আসলে ভালো মতো দেখলেই আপনাদের ওই ফরম্যাটিং নিয়ে কোনো ঝামেলা হবে না। তো প্রথমে আপনি হচ্ছে চলে যান যে আপনার টাইটেল, পেপারে টাইটেলটা হচ্ছে আপনি অ্যাড করতে চান। আপনি হচ্ছে পেপার টাইটেল যদি অ্যাড করতে চান, আপনার খুঁজে বের করতে হবে টাইটেলটা কোথায় আছে, মানে যে ইনসার্ট দ্য আর্টিকেল টাইটেল হেয়ার, তো আপনার কাজ হচ্ছে জাস্ট এখানে হচ্ছে টাইটেলটা নিয়ে আসা। এই তো আপনি হচ্ছে কি করলেন, এখান থেকে হচ্ছে গিয়ে টাইটেলটা কপি করে এখানে নিয়ে যাবেন, পেস্ট করে দিলাম। প্রথম কাজ কি ডাউনলোড করা টেমপ্লেট, দেন হচ্ছে গিয়ে আমরা আপলোড করব। আপলোড করার পর হচ্ছে আমরা আস্তে আস্তে এখন এইটাকে হচ্ছে এটা নিজেদের মতো করে অ্যারেঞ্জ করব। তাহলে আমাদের টাইটেলটা চলে আসছে, তাই না? টাইটেলের পরে ধরেন আপনার হচ্ছে অথর আছে, মানে অথর কয়জন, ধরেন হচ্ছে গিয়ে অথর আছে ধরেন দুইজন, আর অথরদের ইনফরমেশন গুলো আপনি আনতে চান। তো আপনার অথর ওয়ান হচ্ছে ধরেন আমি মহসিন, অথর দুই ধরন হচ্ছে আবার এমডি কাবির, তো অথর ওয়ান এর ধরন অর্গানাইজেশন হচ্ছে ধরন হচ্ছে গিয়ে বিইউবিটি, সিএসি বিইউবিটি, এবং অথর দুই হচ্ছে গিয়ে ধরেন সিএসি বিইউবিটি দিই। তো দেখেন এখন যদি আপনি কম্পাইল করেন আপনার ইনফরমেশন এখানে চলে আসবে, এখানে যে এমডি মহসিন, এমডি কাবির, সিএসি বিউবিটি, সিএসি বিউবিটি, আচ্ছা 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 আমি চারটা অথর দিয়ে দিছি, দুটো অথর রাখেন, ভুল দেখছিলাম আমি আসলে ওই এক দুই এক দুই দেখে অ্যাপ্লিকেশন দিতে হবে আসলে এইখানে যে আপনার হচ্ছে ইউনিভার্সিটির নাম। হ্যাঁ তো এখানে দিবেন হচ্ছে ইউনিভার্সিটি অফ ধরেন হচ্ছে বিউবিটি দিলেন আপনি, দুই ধরেন হচ্ছে ইউনিভার্সিটি অফ ধরেন বিউবিটি, আপনি ইমেল গুলো দিতে চান, তো ইমেল গুলো হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে আপনি দিবেন ইমেল, ইমেল হচ্ছে গিয়ে সাধারণত আমরা যে করসপন্ডিং অথর থাকে তার ইমেলটা দেই। করসপন্ডিং অথর কি মিন করে, করসপন্ডিং অথর মিন করে যে আপনার এই পেপারটা এখানে জমা দিচ্ছে কে, কে মানে কনফারেন্স বা উচ্চারণের সাথে হচ্ছে গিয়ে ইয়ে করতেছে, কমিউনিকেশন করতেছে। সাধারণত আমরা এখানে হচ্ছে গিয়ে করসপন্ডিং অথর দিই যদি এখানে স্টার থাকে, আদারওয়াইজ হচ্ছে গিয়ে আমরা সবাই ইত্যাই দিই। যেমন হচ্ছে এই ফরম্যাটে আমরা শুধু করসপন্ডিং অথরটাই দিব, এখানে স্টার রয়েছে আর কি। তো দেখেন এই যে আমার হচ্ছে টাইটেল চলে আসলো, আমার নাম চলে আসলো, দুজন অথর ছিল দুজনের নাম চলে আসলো, দুজনের ইনস্টিটিউশন আপনি এখানে পুরোটা দিবেন, যে ডিপার্টমেন্ট অফ সিএসি কমা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, যেহেতু আপনার পুরো অ্যাফিলিয়েশন দিতে হবে, দেন হচ্ছে আপনি ইমেলটা এখানে দিয়ে দিবেন, কার ইমেল, করসপন্ডিং অথরের ইমেল। যদি আপনারা কোথাও দেখেন যে স্টার দেয়া আছে এবং ইমেল চাচ্ছে তাহলে আপনারা একজনের ইমেল দিবেন, আর যদি এমন হয় স্টার না থাকে বা করসপন্ডিং অথর এইভাবে স্পেসিফিকলি বলা না থাকে তাহলে আপনার হচ্ছে সবার ইমেল কমা কমা দিয়ে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এতটুকু বুঝতে পারছেন? দেখেন আমাদের কিন্তু এতটুকু ফরম্যাটিং শেষ, বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন আপনি হচ্ছে অ্যাপসটাকে স্যার ইউনিভার্সিটি, হ্যাঁ বলেন স্যার, ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি নেমগুলা কি নিচে থাকবে নামের? হ্যাঁ, অলওয়েজ নিচে থাকবে। আমি যদি পুরো নামটা দিতে চাই, আমি ধরুন পুরো নামটা দিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজি, আপনি যে ঠিকানা সহ দিবেন অলওয়েজ। হ্যাঁ, আপনি হচ্ছে একটু অ্যাড্রেসটা সহ দিবেন, মানে ইউনিভার্সিটি নাম দিবেন, কমা দিয়ে অ্যাড্রেসটা সহ দিবেন, এই নিয়ম আর কি। এখন দেখেন আসলে আপনারা বুঝতে পারবেন, এই দেখেন, দেখছেন এভাবে আসলে থাকতে হবে, বুঝতে পারছেন? অনেক সময় অথরের নামের উপর স্টার থাকে, হ্যাঁ, অথরের নামের বিস্তার থাকে, আসলে এটা মিন করে যে অথর হচ্ছে করেসপন্ডিং অথর, মানে এই অথর হচ্ছে গিয়ে এই পেপারের কমিউনিকেশন করবে এই কনফারেন্সের সাথে, বুঝতে পারছেন? এবং সেই ক্ষেত্রে করেসপন্ডিং অথর দেওয়ার একটা মানে টেমপ্লেটের মধ্যেই, যেমন এখানে হচ্ছে গিয়ে ধরেন স্টার দিয়ে দিচ্ছে, তার মানে কি মিন করবে যে এম কাবির, মানে কাবির যে সে হচ্ছে করেসপন্ডিং অথর, বুঝতে পারছেন? আর এ এক দিয়ে মিন করতেছে, এক হচ্ছে এই বিইউবিটির, আবার দুই দিয়ে মিন করতেছে, এ হচ্ছে বিইউবিটির। সাধারণত যেটা হয় যে দুজন যদি সেম জায়গারই হয় তাহলে আমরা এখানে দুইটা অ্যাফিলিয়েশন দেই না, সেটা আমরা একটাই দেই, একটা কেটে দিই, একটা দেই, সেক্ষেত্রে আমরা ধরেন আমি যে এটা কেটে দিলাম, হ্যাঁ একটা দেই, এবং এখানে আমরা হচ্ছে তাহলে এক দিয়ে দিতাম, মানে অথর দুই হচ্ছে গিয়ে সেম ইনস্টিটিউশনের, বুঝতে পারছেন? যদি আলাদা ইনস্টিটিউশন হয় দুজন অথর, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এক নাম্বার দুই নাম্বার দিয়ে এখানে এক আর দুই দিব। আর যদি এমন হয় যে দুজন দুজনের সেম ইনস্টিটিউশন, আমরা এখানে হচ্ছে এক এক দিব, মানে এক দিব হচ্ছে গিয়ে এক দিব, আমার হচ্ছে আর দুটো দরকার নাই, বুঝতে পারছেন? আচ্ছা, যদি এসার থাকে তাহলে কি নামের উপরে এসার দিয়ে দিব? যদি এসার এসার দেওয়া থাকে তাহলে অথরের নামের উপর? অথরের রেজিস্টার দিয়ে থাকলে কোনো সমস্যা নাই এটা, বুঝতে পারছেন? রেজিস্টার থাকবে, ঠিক আছে, মানে আপনি যাচ্ছেন ইনস্টার দিতে, তাই তো? জি, তো আপনি ইনস্টার দিতে চান, তাহলে আপনি এটাকে দিয়ে করতে হবে। এটা ম্যাথ মোড লাগে, এটা এটা মেবি এরর দেখাবে, না এটা এরর দেখায় না, তখন স্টার আছে, তো স্টার মানে এটা মিন করবে এটা হচ্ছে গিয়ে আপনার করেসপন্ডিং অথর, মানে এমডি মহসিন হচ্ছে করেসপন্ডিং অথর, বুঝতে পারছেন? করেসপন্ডিং অথর অথরের মানে মানে তো বুঝছেন নাকি, জি, যে এই পেপারটা যে জমা দিবে, যে এই কনফারেন্স বা জানালার সাথে যে হচ্ছে কমিউনিকেশন রাখবে, বুঝতে পারছেন? ওকে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা তো সেটা আমি আমার একটু কেটে দিই, আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে অ্যাবস্ট্রাক্ট অ্যাড করবো, খুবই সহজ, আপনাদের টেমপ্লেটের মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যাড করার জন্য যেমন একটা কোড লেখাই আছে, সেখানে গিয়ে যাচ্ছে হচ্ছে আমি পুরো অ্যাবস্ট্রাক্টটা কপি পেস্ট করে দিব, মানে যে আমাদের এই টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটের মধ্যে হচ্ছে গিয়ে আমি এই যে অ্যাবস্ট্রাক্টটা দিয়ে দিব, অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলে আমার অ্যাবস্ট্রাক্টটা চলে আসবে এখানে, দেখেন। স্যার এটার মধ্যে কি স্যার ফুল ডিজাইনটা আছে যে কি কি লাগবে, অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ ইন্ট্রোডাকশন, সব করা আছে এখানে, হ্যাঁ এই টেমপ্লেটের মধ্যে সব করা আছে, আপনারা খালি যেখানে হচ্ছে এখানে যেটা প্রয়োজন সেটা আমি আমার হ্যাঁ পেপার থেকে কপি করে পেস্ট করে দিব, এই তো? হ্যাঁ হ্যাঁ এইটাই, এই আর কিছুই না। ধরুন আপনি ধরুন সেকশন, ধরুন আপনি এখন সেকশন স্টার্ট করতে চান, হ্যাঁ এখন সেকশন স্টার্ট করার ধরুন আপনি তাহলে কি করবেন, তারপর হচ্ছে যেখান থেকে জাস্ট সেকশন নিয়ে এখানে কপি করে নেবেন, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আপনি হচ্ছে এখানে কপি করে নেন, আপনি হচ্ছে সেকশন এখানে হচ্ছে স্যার কপি করে আপনি নেন, যে কোডটা ইউজ করতেছেন এটা কি আমি ওই যে এটার মাঝেই আছে নাকি এক্সট্রা কোনো কোড ইউজ না না করতেছেন? আপনার এখানে এক্সট্রা কিছু করতে হয় না, আপনি দেখতেছেন আমার এখানে এক্সট্রা কিছু করতে হচ্ছে না, যেখানে ধরেন টাইটেল আছে টাইটেল দিলাম, যেখানে অথরের নাম আছে অথরের নাম দিলাম, যেখানে জি অ্যাবস্ট্রাক্ট স্যার, আছে আমি অ্যাবস্ট্রাক্ট বলতে দিলাম, চাচ্ছি কি যে বাম সাইডে যেটা আপনি হ্যাঁ হ্যাঁ যার মধ্যে এনে কপি পেস্ট হ্যাঁ কপি করতেছেন, কিছু, আমি তো এখানে কিছু করি নাই, দেখছেন না আপনারা, আমি তো এখানে কিছু করি নাই এখনো, জি জি ওটা স্যার, এই করাই যে আছে, এই যে মানে কি বলবো এটারে মানে ম্যানুয়ালটা কোথায় পেলেন স্যার? এটা হচ্ছে ওই যে আপনি যেই কনফারেন্সে পেপার জমা দিবেন সেই কনফারেন্সের মধ্যে, ও সেই কনফারেন্সে একটা দিয়ে দেয় টেমপ্লেট, বুঝতে পারছেন? যেমন ধরেন এই যে এই যে আইসিসিইটি যে কনফারেন্স, সেই কনফারেন্স ওরা যে টেমপ্লেট দিয়ে দিছে আমি এখানে পাইছি, তো আপনি যেখানে জমা দিবেন ওরা টেমপ্লেট দিয়ে দিবে আপনাকে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আমি বলতে চাচ্ছি কি যদি আমরা ক্যাপস্টোনের জন্য করতে চাই, হ্যাঁ তাহলে ক্যাপসুল টেমপ্লেট আমরা লাগবে, ক্যাপসুল টেমপ্লেট আমরা ম্যানেজ করতে হবে কারোর কাছ থেকে, বুঝতে পারছেন? ও আচ্ছা, ওকে স্যার, যেমন ক্যাপসুলের টেমপ্লেট আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে, আমি ওটা এখন যারা ইউজ করে সবাই হচ্ছে মেইনলি ওকে স্যার, আমি থ্যাংক ইউ স্যার। আমি এবং আমাদের হচ্ছে আবু কাউসার ওহি, আমাদের সিটি লেকচারার ওহি ভাই হচ্ছে, আমরা দুজন মিলে এটা হচ্ছে মোটামুটি মডিফাই করে একটা
ইয়েতে এনেছিলাম, তো এখন সবাই আর কি ওটাই ইউজ করে নর্মালি। এবং এর আগে এটা কেউ এডিট করছে কিনা আমি জানি না, বাট লার্জ যে ভার্সনটা আছে ওটা আমি সবাইকে আর কি, আমার ভার্সনটা আমি সবাইকে শেয়ার করি। তো এখন দেখেন আপনি ইন্ট্রোডাকশনে আমি কিছু অ্যাড করলাম, এখন আপনি যেটা করবেন শুরুতেই এই অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত ঠিক রাখবেন, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত পেপারে ফরম্যাটিংটা রাখবেন, এরপরে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ওই পেপারের মধ্যে যা যা থাকে সব ডিলিট করে দিবেন, আপনি কোনো কিছু দরকার নাই। আপনি হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একদম হচ্ছে গিয়ে এই আমাদের হচ্ছে রেফারেন্স গুলা কোথায় আছে, রেফারেন্স গুলো এখানে অ্যাড করার সিস্টেম দেয় না ওরা, সেটা সমস্যা নেই আমি দেখাই দিবনি। ঠিক আছে, এই যে বিগিন বিবলিওগ্রাফি অ্যাকনলেজমেন্ট বিবলিওগ্রাফি আইটেম ইন বিবলিওগ্রাফি, ঠিক আছে। তো আপনি যেটা করবেন যে কোনো টেমপ্লেটে আপনি হচ্ছে গিয়ে ওদের এই টেজগুলো রাখবেন না, মানে এগুলো আসলে ওদের ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন তো আপনার প্রয়োজন নাই তাই না, তো এই ইনস্ট্রাকশন আপনি যদি ডিলিট করে দিবেন তাহলে দেখেন আপনার টেমপ্লেট অনেক ছোট হয়ে যাবে। আচ্ছা আমি একটু বেশি কিছু ডিলিট করে ফেলছি মনে হয়। আচ্ছা এন্ড কি ডিলিট করলাম, এক্সট্রা কি ডিলিট করে ফেলছি জানি, আমি হচ্ছে এই পর্যন্ত ডিলিট করি, একনোলেজ পর্যন্ত ডিলিট করি। নর্মালি এগুলো ডিলিট করলে সমস্যা হওয়ার কথা না, আমি সব ডিলিট করেই নেই। তো আমি উপর থেকে দেখেন আমি একটু রিকম্পাইল করি, আমাদের বেশিরভাগ জিনিস আর থাকবে না, সব আমি ডিলিট করেই দিছি, তাও অনেক কিছু রয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে এই যে এখানে যেগুলো আছে সেগুলো, এগুলো আমাদের ডিলিট করতে হবে। বিগিন বিবলিওগ্রাফি আইটেম বি বাই আইটেম দরকার নাই আমাদের আপাতত, দরকার নেই টেক্সট বিএফ দরকার নেই, এগুলো দরকার নেই। নিউ পেজ সেকশন অ্যাডিশনাল ইনফরমেশন যদি পুরো ডিলিট করি, কিছুটা ডিলিট করে ঝামেলা করে হোক আমি সব ডিলিট করে দিই দেখি কি হয়। সমস্যা নেই কোনো, বিগিন মাল্টি ক্লোজ ওন ইনপুট 70 এন্ডেড বাই এন্ড ডকুমেন্ট, আচ্ছা বিগিন মাল্টি ক্লোজ এটা হচ্ছে ডিলিট করে দিতে হবে। আচ্ছা এটা এন্ড করে দিলেই হয়ে যাচ্ছে, এটা এন্ড করে দিলেই হয়ে যাবে, এন্ড কোথায় ছিল ওটা দেখতে হবে। আমাদের যে এরোটা দেখাচ্ছে রিজন হচ্ছে গিয়ে আমি এই যে এটাকে হচ্ছে বিগিন করেছি কিন্তু এন্ড করতেছি না, এই জন্য সে হচ্ছে গিয়ে আমাকে এরোর দিচ্ছে, সেটা হচ্ছে যে এইটা বিগিন মাল্টি কলাম সেটার জন্য, সেটা হচ্ছে আমাদের যেখানে এন্ড আছে সেটা রাখতে হবে আমাদের, এর বাদে বাকি সব আমরা ডিলিট করে দিব, এর বাদে বাকি সব আমরা ডিলিট করে দিব, কারণ আমাদের ইনফরমেশন তো দরকার নেই, আমি হচ্ছে যে ফরম্যাটিংটা করতেছি আমাদের ওটা কোনো প্রয়োজন নেই। সো মাল্টি কে দেখি ওই জিনিসটা কোথায় আছে পাচ্ছি না কেন, এন্ড কোথায় হয়েছে দেখুন তো একটু, আসলে আমার এই যে পাওয়া গেছে এখানে, তো এটাকে রাখতে হবে, এটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে আসলে ও এরর দিবে, এটা আপনি রাখতে হবে, দেন আপনি সব ডিলিট করে দিতে পারেন। ওদের ফরম্যাট অনুযায়ী ওটা রাখতে হবে, ওই তো তো হয়ে গেল। তো এখন হচ্ছে আমি ওদের সব যে ইনফরমেশনগুলো ছিল ও ডিলিট করে দিছি, আমি হচ্ছে গিয়ে এখন মানে আমার এটা মিন করবো যে দুটা কলামে আমরা কাজটা করতেছি তাই না, সো মাল্টি কলাম শুরু হবে এই জায়গাটা থেকে, অ্যাবস্ট্রাক্টের পরে আমাদের মাল্টি কলামটা শুরু হবে। তো আমি ইন্ট্রোডাকশনের একটা প্যারাগ্রাফ এখানে দিয়েছি, এখন ধরুন আপনি হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের আর কি আছে, ইন্ট্রোডাকশন অনেক রাইটিং আছে আমি নিচ্ছি না, হ্যাঁ
তো আমাদের হচ্ছে গিয়ে এই যে আইটেমাইজ আপনি যদি অ্যাড করতে চান, যে আপনি আইটেমাইজ অ্যাড করবেন, তারপরে তো আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আইটেমাইজ অ্যাড করতে হয়, মনে আছে? আচ্ছা, ঠিক কি করতে হবে যে বিগিন আইটেমাইজ, তাই না? তো সেটা আপনি জাস্ট আইটেমগুলো দিবেন, আপনি হচ্ছে আইটেমগুলো দিচ্ছেন, একটা আইটেম আমি দিচ্ছি, আট আইটেম দিতে চান তাও দিতে পারবেন, আইটেমগুলো চলে আসবে, চলে আসছে কিন্তু। আচ্ছা, ডাবল আসছে কেন? আইটেম আইসছে, ডাবল আসা তো কথা না। ও আচ্ছা, স্যার আইটেমের পরে ডট, ডটটা ওয়ার্ড থেকে কপি করাই, কপি হয়ে চলে আসছে। ওকে, দেখেন তাহলে এখন হচ্ছে যে রেফারেন্স, এখানে যেটা এক দেখতে পাচ্ছেন যে এই রেফারেন্সে যে বিষয়টা, এটার জন্য দুইভাবে করা যায়। একটা হচ্ছে রেফারেন্স গুলো আপনি হচ্ছে এই টেক্সট ফাইলের মধ্যে দিয়ে রাখতে পারেন, আর হচ্ছে বাইরে একটা আলাদা একটা ডট বি বা একটা ফাইল ইউজ করতে পারেন। আমি হচ্ছে বাইরে মানে ফাইল ইউজ করার পক্ষপাতিত্ব, এখানে হচ্ছে প্রচুর মানে রেফারেন্স ধরে যখন আসবে তখন যদি আপনি এখানে রাখেন, হ্যাঁ আপনি যদি তখন এখানে রাখেন এই টেক্সট ফাইলের মধ্যেই, এটা আসলে একটু ঝামেলা ক্রিয়েট করে। তো আমি রেফারেন্স রাখার জন্য আপনারা একটু খেয়াল রাখবেন, রেফারেন্সের এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একটা ফাইল তৈরি করবেন, নতুন একটা ফাইল তৈরি করবেন, নিউ ফাইল, রেফারেন্স ডট বি, এই ফাইলের মধ্যে আপনারা হচ্ছে গিয়ে ডট, এই ফাইলের মধ্যে আপনারা হচ্ছে গিয়ে ফাইলের মধ্যে আপনারা হচ্ছে রেফারেন্স গুলো রাখতে পারবেন। এখন এই ফাইলটাকে এই টেক্সট ফাইলের সাথে কানেক্ট করতে হবে, তো এই ফাইলটাকে এই টেক্সট ফাইলের সাথে কানেক্ট করার জন্য আমাদের হচ্ছে গিয়ে আবার কটা ইনস্ট্রাকশন লিখতে হবে, আমি একটু দেখি নেই। এটা কাজ করতেছে না কেন? আপনারা লিখতে হবে যে এইটা বিবলিওগ্রাফি টাইপ কি হবে, স্টাইল কি হবে, এবং বিবলিওগ্রাফি ফাইলটার নাম কি, এটা দিলেই আশা করি হয়ে যাবে। তো আপনার হচ্ছে ডকুমেন্ট এন্ড করার আগে আপনার হচ্ছে এখানে এটা দিতে হবে যে বিবলিওগ্রাফি স্টাইলটা কি হবে। যেমন আমার এটা IEEE পেপার, তাই আমি IEEE ট্রান হচ্ছে গিয়ে স্টাইল ইউজ করলাম। আপনি যখন স্প্রিঞ্জারের ফরম্যাট করবেন তখন স্প্রিঞ্জারের কোনো একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা ইউজ করতে পারেন। তো আর এখানে হচ্ছে আমাদের রেফারেন্সের যে ফাইলটা, সেই ফাইলটার নাম হবে, আমাদের হবে কি রেফ ডট বি। তো আমি এখন এই ফাইলের মধ্যে যে রেফারেন্স গুলো রাখবো সেই রেফারেন্স গুলো আপনি হচ্ছে এই টেক্সট ফাইলে ইউজ করতে পারবেন। এখন আমরা রেফারেন্স কিভাবে পাই? হ্যাঁ, ধরেন আমি হচ্ছে আমার একটা পেপারে রেফারেন্স এখানে অ্যাড করতে চাই, তো আমার একটা পেপার, যেমন একটা পেপার কোনটা ইউজ করা যায়, তাহলে হচ্ছে গিয়ে আচ্ছা বের করি, আজকে হচ্ছে ডাউন আছে হয়তো, IEEE এক্সপ্লোরের যাওয়া যাচ্ছে না, IEEE-তে দেখাইতে পারলেই ভালো হইতো, দেখি IEEE কাজ করতেছে কিনা। তো রেফারেন্স অ্যাড করার বিষয়টা একটু ভালো মতো দেখবেন, IEEE আজকে ডাউন হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এখন তো রেফারেন্স সাধারণত আমরা যেটা করি যে যদি ওয়ার্ড হয় তাইলে আমরা সাধারণত হচ্ছে যে ধরেন এই যে এখান থেকে টেক্সট ফাইলটা নিয়ে নেই, এটা কপি করে এটা দিয়ে দিতে পারি। বাট আবার হচ্ছে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে কোনো পেপারের রেফারেন্স পাওয়ার সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে আপনি ওই পেপারের নামটা নেবেন। রেফারেন্স আপনারা কিভাবে পাবেন? খুবই ইজি, পেপারের নামটা নেবেন, নামটা গুগল স্কলারে যাবেন, গুগল স্কলারে যে হচ্ছে গিয়ে পেস্ট করবেন, এরকম একটা আসবে। আসার পর তুমি আপনি হচ্ছে গিয়ে এই যে এইখানে এইটাতে ক্লিক করবেন, এই যে এইটাতে ইনভার্টেড কমা মেবি, এটা আপনি যদি এটাতে ক্লিক করেন দেখবেন আপনাদের হচ্ছে এই যে সাইটেশন করার জন্য রেফারেন্স গুলো কিন্তু চলে আসবে। তো আপনি এটা যদি ওয়ার্ডে করেন তাহলে এইভাবে করবেন, বাট আপনি যদি ল্যাটেকে করেন আপনি এখানে এসে দেন বিব টেক্সে যাবেন, বিব টেক্সে যে এই যে এরকম কিছুটা পাবেন, আপনি হচ্ছে এটা হচ্ছে কপি করবেন, এই পুরোটা কপি করবেন। কপি করার পরে আপনি এটা নিয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার এই রেফ ডট বিবে, রেফ ডট বিবে গিয়ে আপনি এটা পেস্ট করবেন। বুঝতে পারছেন কি করছি আমি? বরং কি করছি, প্রথমে হচ্ছে টাইটেলটা কপি করলাম, করার পরে হচ্ছে গিয়ে সেটা কপি করে হচ্ছে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে ইনভার্টেড কমাতে ক্লিক করে আমি হচ্ছে বিবটেক্সে গেলাম, বিবটেক্সে গিয়ে হচ্ছে গিয়ে আমি কিন্তু এইটা কপি করলাম, এটা হচ্ছে আমাদের
বিপ ফাইল বিপ টেক্স আর কি ওই পেপারের, এটা নিয়ে আমি হচ্ছে গিয়ে এই আমার যেই রেভ ডট বিপ ফাইলটা ছিল ওখানে সেটা পেস্ট করলাম। এতটুকু বুঝতে পারছেন সবাই এটা কিভাবে নিয়ে আসলাম আমি এখানে? জি ভাই। তো এখন আমি হচ্ছে গিয়ে এখান থেকে এই আর্টিকেল পাশে মানে আমাদের যে প্রথম যে নামটা থাকে বা এখানে নাম এখানে বিভিন্ন কিছু থাকতে পারে, তো আপনি হচ্ছে এই ফার্স্ট যে অংশটা থাকে এই ফার্স্ট পোর্শনটা কপি করবেন। এই ফার্স্ট পোর্শন এখান থেকে কপি করে আপনি আবার টেক্সট ফাইলে চলে যাবেন, ক্লিক করে টেক্সট ফাইলে চলে যাবেন। এখন টেক্সট ফাইলে আপনি যেখানে রেফারেন্স করতে চাইছেন সেখানে লিখবেন হচ্ছে স্ল্যাশ সাইট CIT সাইট দিয়ে আপনি যাচ্ছেন সেখানে ওই যে অংশটা আপনি কপি করে নিয়ে আসছিলেন সেটা আপনি এখানে পেস্ট করবেন। করলে আমি আশা করি এটা রেফারেন্স হয়ে যাবে। দেখছেন হয়ে যায়, হয়ে গেছে এক নাম্বারটা, এই যে একটা আমার এখানে চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন সবাই? আপনি চলে যাবেন গুগল স্কলারে, গুগল স্কলারে চলে যাবেন, গুগল স্কলারে যে পেস্ট করবেন, আপনি হচ্ছে গিয়ে এই ইনভার্টেড কমা থেকে হচ্ছে গিয়ে বিপটেক্সে যাবেন। বিপটেক্স থেকে আপনি হচ্ছে এই ইনফরমেশন গুলো কপি করবেন, পুরো ইনফরমেশন গুলো। এইগুলো কপি করে আপনি আপনার ল্যাটেকে ফেরত গিয়ে রেভ ডট বিপ ফাইলে যাবেন। রেভ ডট বিপ মানে নাম দিয়েছে রেভ, তাই রেভ ডট বিপ আপনি অন্য কিছু নাম দিতে পারেন, মানে ডট বিপ ফাইলে যাবেন। সেখানে গিয়ে এটা হচ্ছে পেস্ট করবেন। হ্যাঁ, আমি পেস্ট করলাম। করার পরে এই প্রথম অংশটা কপি করবেন, এই প্রথম অংশটা নিয়ে দেন আপনি হচ্ছে অদর ডট টেক্সট এ চলে গিয়ে যেখানে সাইট করতে চান যে অংশটাতে সাইট করতে চান, আমি এখানে সাইট করতে চাই স্ল্যাশ সাইট দিয়ে পেস্ট করে দিবেন। এটা দেখেন, তাহলে হচ্ছে আপনার কিন্তু দেখবেন এখানে হচ্ছে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। এবং আপনার ফরমেটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সব ফরমেটিংটা হচ্ছে কি আমার ল্যাটেক করে দিবে। যেমন আপনি যদি খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের IEEE XSS এর ফরম্যাট, এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে MDPR ফরম্যাট, বাট যেহেতু আমি এখানে বিপটেক্স এর ফরমেশনটা রেখেছি IEEE ট্রানজেকশন, সে কিন্তু সেম ফরম্যাটে নিয়ে আসছে, কিন্তু আদৌতে কিন্তু সেম ফরম্যাটে না। আমি যদি দেখি IEEE আমাকে দেয় হচ্ছে এই ফরম্যাটে, যে দেখেন এই যে এই ফরম্যাটে, হ্যাঁ IEEE আমাকে এই ফরম্যাটে, আবার MDPI আমাকে একটা ভিন্ন ফরম্যাট দেয় সাধারণত। হ্যাঁ, বাট MDPI ফরম্যাটটা হচ্ছে গিয়ে কোনটা ফরম্যাটটা হচ্ছে, MDPI ফরম্যাট কোথায়? আচ্ছা, পেপারটা আমার এখানে যাই পেপারটাতে আগে ডিফারেন্ট ফরম্যাট থাকে আর কি MDPI। MDPI ফরম্যাটটা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের MDPI ফরম্যাট। সো ফরম্যাট সাধারণত আলাদা থাকে, বাট আপনি যখন ওইটা ইউজ করবেন নির্দিষ্ট একটা হচ্ছে স্টাইল ইউজ করবেন তখন সেম স্টাইলে চলে আসবে। তো বলেন রেফারেন্স ইউজ করা বুঝতে পারছেন কিনা সবাই? রেফারেন্স ইউজ করা বুঝতে পারছেন? কিভাবে রেফারেন্স অ্যাড করবেন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে ধরুন আপনি রিলেটেড ওয়ার্ক সেকশন করতে চান, তারপরে কি করতে হবে বলেন তো? জাস্ট হচ্ছে কি সেকশন রিলেটেড ওয়ার্ক, মানে আপনার হচ্ছে এখন আপনারা সবই পারবেন আশা করি, রিলেটেড ওয়ার্ক সেকশন চলে আসবে। কোনো ধরনের সেকশন চলে আসবে, আপনি কিছু ইনফরমেশন দিতে চান। রিলেটেড সেকশন যদি কিছু টেক্সট নিয়ে আসি দেখেন, মানে এখন হচ্ছে আপনার আপনারা হচ্ছে বেসিকটা জেনে গেছেন, আপনাদের এখন হচ্ছে কপি পেস্ট করার কাজ আর কিছুই না। আপনি হচ্ছে কপি পেস্ট করে আপনার সবগুলো ইনফরমেশন নিয়ে আসবেন, এবং ইমেজ কিভাবে ইনসার্ট করবেন আমি দেখাই দিছি, কিভাবে হচ্ছে টেবিল ইনসার্ট করবেন আমি দেখাই দিছি, কিভাবে হচ্ছে গিয়ে
ইকুয়েশন ইনসার্ট করবেন আমি দেখাই দিই, সবকিছুই দেখানো হয়েছে। এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে কি, যখন যেটা ইউজ করতে চান তা আপনি সেকশন করতে চান তাহলে সেকশনের ইনস্ট্রাকশন দিবেন, সাব সেকশন করতে চান সাব সেকশনের ইনস্ট্রাকশন দিবেন, আপনি হচ্ছে আইটেমাইজ করতে চান আইটেমাইজ ইনস্ট্রাকশন দিবেন, আপনি ইমেজ অ্যাড করতে চান ইমেজ অ্যাড করার ইনস্ট্রাকশন দিবেন। তো ইমেজ অ্যাড করতে হবে কিভাবে আমি আবার বলে দিই, এখানে আপনার আগে ইমেজটা আপলোড দিতে হবে, তাহলে আপনি হচ্ছে ইমেজ অ্যাড করার যে কোডগুলো ছিল ওগুলো দিতে হবে। টেবিলের ক্ষেত্রে আপনি টেবিল কিভাবে জেনারেট করবেন আমি দেখাই দিয়েছি। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনারা চাইলে টোটাল একটা হচ্ছে গিয়ে ইয়ে করতে পারেন। আপনাদের কাজ হচ্ছে গিয়ে সবাই আজকে রাতের মধ্যে একটা পুরো একটা ডকুমেন্টস তৈরি করবেন, তাহলে হচ্ছে মানে খুব মানে মাথার মধ্যে বিষয়গুলো গেঁথে থাকবে যা যা শিখছেন। আর আপনারা যদি এটা না করেন, আপনারা যদি নতুন একটা নিজেরা হচ্ছে একটা কিছু তৈরি আজকে না করেন তাহলে কিন্তু আসলে এগুলো যা শিখতেছেন সব ভুলে যাবেন। তো এই হচ্ছে আমাদের ল্যাটেকের মোটামুটি বেসিক, মানে এখন আপনারা আমি আশা করি যে একটা পূর্ণাঙ্গ একটা হচ্ছে গিয়ে মানে ডকুমেন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখন বলেন কার কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আমার একটা, আচ্ছা ওয়ান বাই ওয়ান বলেন 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 বলেন। আচ্ছা ভাই, স্যার আমরা আমি জানতে চাচ্ছি যে কমান্ডগুলো বা ইনস্ট্রাকশনগুলো কোন সাইট থেকে আমরা শিখতে পারি? না আপনার তো হচ্ছে যখন যেটা লাগবে, ধরুন আপনি হচ্ছে টেবিল অ্যাড করতে চান, আপনি টেবিল অ্যাড করতে চান, আপনি জানেন না কিভাবে টেবিল অ্যাড করতে হয়, আপনি লিখে লিখবেন যে টেবিল ইন ল্যাটেক, আপনি লিখে সার্চ দেন না, তাহলে তো হচ্ছে মনে করেন আপনার মানে অজস্র হচ্ছে গিয়ে ইয়ে চলে আসবে, বুঝতে পারছেন? ধরো আপনার মানে ল্যাটেক এমন একটা জিনিস সেটা আপনার মনে রাখার কোনো প্রয়োজন নাই। যেমন আমার হচ্ছে কোনো কিছু মুখস্থ নাই, যা দেখছেন আমি সবকিছু হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এনে এনে দেখাইছি, মানে এটা আসলে তো আপনার মনে রাখার প্রয়োজন নাই। আপনি যখন ফরম্যাটিং করবেন আপনার যখন যেটা করতে হবে মানে বেসিক যেগুলো আমরা জানতে হবে, যেমন সেকশন অ্যাড করা সাবসেকশন অ্যাড করা, এগুলো তো আসলে ইজি, আর বাকিগুলো হচ্ছে আপনি যখন যেটা লাগবে আপনি জাস্ট হচ্ছে একটু দেখে যা আছে এটা এইভাবে তৈরি করে তাহলে এটাকে আপনি তৈরি করতে পারতেছেন। মানে আপনার কাছে যদি বেসিকটা থাকে আপনি কিন্তু তাহলে ইজিলি হচ্ছে গিয়ে একটা মানে টেমপ্লেট তৈরি করে ফেলতে পারবেন। এখন অনেকে আমাকে বলছিল যে ইয়ে দেখাইতে যে কিভাবে আপনি হচ্ছে মাল্টি মানে মাল্টি ইমেজ হচ্ছে দেখানো যায়, তো এটা আমি একটু আপনাদেরকে দেখাই যে মাল্টি ইমেজ আপনি হচ্ছে মাল্টিপল ইমেজ একটা কলামে রাখতে পারবেন। হ্যাঁ এটা হচ্ছে আমি আপনাকে একটু দেখাবো এখন আমি। যেমন আমি আমার এই পেপারটাতে হচ্ছে মাল্টিপল ইমেজ হচ্ছে ইউজ করেছিলাম, এটা একটু ওটাতে সময় লাগবে, একটু বড় পেপার তো প্রচুর ইমেজ, এই পেপারে 50টার উপরে ইমেজ হবে। যেমন ধরেন যে আপনারা তো এটা যাচ্ছিলেন তাই না, এরকম যাচ্ছিলেন না যারা বলছিলেন জি স্যার? জি যে দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 প্রায় 20টা ইমেজ কিন্তু আমি হচ্ছে পরপর দিয়ে রাখছি তাই না? জি স্যার। তো অত বড় না দেখাই, বড় দেখলে আসলে বুঝবেন না, ছোট একটা দেখাই। যেমন এখানে আমি হচ্ছে দুটো ইমেজ দিছি, আপনি যদি দুটা পারেন দুটার বেশিও পারবেন, ঠিক আছে? বা আচ্ছা আমি এটা দেখাই যে এখানে 4টা দেয়া আছে, বা এখানে তো 4টা আর 3টা দেয়া আছে, ধরেন এই যেটা আমি দেখাই ফিগার 5, দেখেন ফিগার 5টা কিভাবে জেনারেট করা হয়েছে। এটার জন্য আপনার হচ্ছে গিয়ে একটা ইউজ করতে হবে, প্যাকেজ ইউজ করতে হবে, প্যাকেজের নামটা আমি ভুলে গেছি, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। প্যাকেজের নামটা হচ্ছে গিয়ে আপনার অ্যাডজাস্ট বক্স তো ইউজ করতে হবে, অ্যাডজাস্ট বক্স হচ্ছে আপনি ইউজ করবেন এই যে মাল্টি রো ইউজ করবেন, মাল্টি রো এবং হচ্ছে অ্যাডজাস্ট বক্স এবং হচ্ছে সাব ফিগার, এই তিনটা প্যাকেজ আপনি ইউজ করতে হবে, মাল্টি রো অ্যাডজাস্ট বক্স এবং আপনার হচ্ছে সাব করেন। বা আপনি যদি যদি একবার হচ্ছে এটা ইউজ করেন যে মেক্সেল মাল্টি রো অ্যাডজাস্ট বক্স তাহলে আসলে আপনার হবে, ঠিক আছে? এখানে দেখেন মাল্টি রো এবং অ্যাডজাস্ট বক্স দুইটা চলে আসছে, এবং আপনার আরেকটা ইউজ করতে হবে কি সাব ফিগার। তো আপনি হচ্ছে এই যে এই দুই তিনটা প্যাকেজ আপনি ইউজ করতে হবে এটার জন্য। দেন আমি হচ্ছে করে যাই এটার, দেখেন এটা আসলে ফিগার করে তাহলে কীভাবে দেওয়া হয়েছে। হ্যাঁ এখানে চলে আসলো, দেখেন তো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা এটা একটু ক্রিটিক্যাল যেহেতু একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের প্রথমে হচ্ছে বিগিন ফিগার, তো দেখেন আমি এখানে স্টার দিয়েছি, স্টার দিয়েছি কারণ হচ্ছে গিয়ে সাব ফিগার করতে হবে, আমার হচ্ছে দুইটা কলাম করতে চাই অ্যাটলিস্ট, ওভার টু কলাম আমি স্টার দিলাম যে আমার মাল্টিপল কলাম হবে, এই জন্য আমি হচ্ছে স্টার দিলাম। তো আমার হচ্ছে গিয়ে সাব ফিগারের সময় আমি ফিগারের সময় নর্মালি কি করি যে ফিগার দিই, মানে এখানে হচ্ছে স্টার দিব আমরা, দেন হচ্ছে সেন্টারিং করলাম, আমরা জানি সেন্টারিং কি, যে আমার হচ্ছে সেন্টারে থাকবে, পেজের সেন্টারে থাকবে। এখন হচ্ছে আপনার সাব ফিগারিংটা শুরু হবে, দেখেন কি করতে হবে যে সাব ফিগার, সাব ফিগারের পরে আমার হচ্ছে এখানে দিতে হবে কি
থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার সাব ফিগারের যে টাইটেলটা থাকবে, যে টাইটেল থাকবে সাব ফিগারের, ক্যাপশনে যেটা থাকবে সেটা দিতে হবে। দেন হচ্ছে আমার সাব ফিগারের ইনক্লুড গ্রাফিক্স করব আমরা। তো আমরা এখানে কি করি, নর্মালি আমরা জানি ইনক্লুড গ্রাফিক্স, আমরা হচ্ছে ফিগারটাকে অ্যাড করি, যে ফিগারটার নাম কি, ধর আমার নাম হচ্ছে এইটা এবং এটার সাইজ কত হবে, আমি যে 2.24 দিলাম তাই হচ্ছে 0.24 ছিল। দেন হচ্ছে আপনি যে স্ল্যাশ এইচ ফিল দিয়ে আরেকটা সাব ফিগার দিবেন, দেন স্ল্যাশ এইচ ফিল দিয়ে আরেকটা সাব ফিগার দিবেন। তো আপনি এখানে যতগুলো সাব ফিগার দিবেন, হ্যাঁ আপনি এখানে হচ্ছে যতগুলো ফিগার দিবেন স্ল্যাশ এইচ এইচ ফিল দিয়ে ততগুলো আসলে এখানে আপনি দিতে পারবেন। বাট একটা রোতে কয়টা ইমেজ হবে, একটা রোতে কয়টা ইমেজ হবে, এটা এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। এইটা কন্ট্রোল হবে আপনি এখানে সাব ফিগারের সাইজ কি দিচ্ছেন। ধরেন আমি সাব ফিগারের সাইজ দিয়ে হচ্ছে 0.4, আমি 2.4 না দিয়ে 0.4 দিলাম, তাহলে দেখবেন এটা হচ্ছে গিয়ে চারটা কলাম থেকে আমার মনে হয় তিনটা কলামে চলে আসবে। আমাদের টাইম হচ্ছে এক্সটেন্ড হয়ে গেছে, আমি এখনই শেষ করব, এটা দেখাই। আমি যেখানে 0.4 দিয়ে দিই হোয়াইটটা, তাহলে দেখবেন হয়তো এখানে হচ্ছে গিয়ে আমার তিনটা কলামে চলে আসবে। তো সাব ফিগারের সাইজ মানে ফিগার কলাম কয়টা হবে এটা নর্মালি হচ্ছে গিয়ে আমরা কন্ট্রোল করতে পারি না, এটা হচ্ছে নর্মালি এভাবে সাইজ দিয়ে কন্ট্রোল করি। তো আচ্ছা এখনো হচ্ছে ঝামেলা হয় নাই, তো আর একটু বাড়াইলে হয়তো হচ্ছে গিয়ে এটা তিনটা কলামে চলে আসতে পারে আর কি। তো এভাবে হচ্ছে গিয়ে আপনারা নর্মালি সাব ফিগার করতে পারেন। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন স্যার? ক্যাপস্টোনের ওই যে ম্যানুয়ালটা দিয়ে দেন সেকেন্ড। আচ্ছা লাস্ট হচ্ছে কি, ক্যাপস্টোনটা আমি আপনাদেরকে দেখাই দেই, আমি 7 মিনিটের মধ্যে শেষ করব, ক্যাপস্টোনটা দেখাই দেই, কারণ আমাদের সময় ছিল 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে। ক্যাপস্টোনটা হচ্ছে ক্যাপস্টোন ল্যাটেক্স, আমি হচ্ছে আপনাদের অর্গানাইজারদেরকে দিয়ে দিব, তারা আশা করি আপনাদেরকে মেল করে দিবে। টাইটেল সিপিআর, তবে ড্রাইভ লিংকটা দিয়ে দিতে পারি, আমার ড্রাইভ লিংকটা দিয়ে দিতে পারি, তাও দেয়া যায়। আমি আগে এটা শেষ করি, ক্যাপশনটা দেখাই, হ্যাঁ কোথায় আছে এটা আমি দিতে হবে, প্রচুর কাজ করা হয়েছে। তো ক্যাপশনের কি আপনাদের কাজ কি জানেন, আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র হচ্ছে কপি পেস্ট করা, যেখানে হচ্ছে গিয়ে মানে আমার নামগুলো ইনফরমেশন গুলো আছে, আপনারা হচ্ছে এগুলো কপি পেস্ট নিজেদের গুলো দিবেন, দেন হচ্ছে ডিক্লারেশনটা আপনাদের আমাদেরটা জায়গায় নিজেদেরটা দিবেন, অ্যাপ্রুভালও সেম, অ্যাকনোলেজমেন্টও সেম, অ্যাবস্ট্রাক্ট, জাস্ট হচ্ছে এই ইনফরমেশন আপনারা কপি পেস্ট করবেন, সব কিছু রেডি করা আছে। এবং এই যে ইন্ডেক্সিং গুলো আপনাদের করতেই হবে না, এগুলো অটোমেটিক্যালি হবে। ইভেন এই যে লিস্ট অফ ফিগার, দেন হচ্ছে লিস্ট অফ টেবিল, এগুলো আপনাদের কিছু করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি হবে, এই পেজগুলো অটোমেটিক্যালি জেনারেট হবে। আমি বলে দিই যে এই যে লিস্ট অফ ফিগার পেজ, টেবিল পেজ, কন্টেন্ট, এইগুলো কন্টেন্টগুলো, অ্যাপেন্ডেন্সি, এগুলো আপনার কিছু করতে হবে না, এগুলো হচ্ছে নিজে নিজে মানে হচ্ছে গিয়ে ইয়ে হবে। দেন হচ্ছে আপনি যখন সেকশন থেকে যাবেন, এই ইন্ট্রোডাকশন থেকে শুরু করে দেন, জাস্ট নিজের নিজের যেই ইয়েগুলো থাকবে, ইনফরমেশনগুলো থাকবে, সেগুলো আপনি যেখানে জাস্ট হচ্ছে কপি পেস্ট করে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? মানে লেটেক আসলে ওরকম ভাবে শেখার মতো মানে জিনিস না, এটা হচ্ছে গিয়ে আপনার বেসিকটা জানতে হবে, যে আমি বেসিকটা জানি। এখন হচ্ছে আপনি চাইলেই হচ্ছে যে কোনো ফরম্যাটে আসলে মানে করে ফেলতে পারবেন, এটার জন্য আপনার আসলে ওই খুব বেশি ওই মানে জিনিস শেখা লাগবে না। আপনি জাস্ট হচ্ছে জানতে হবে যে কিভাবে ফিগার অ্যাড করতে হয়, কিভাবে টেবিল অ্যাড করতে হয়, কিভাবে সেকশন জেনারেট করতে হয়, কিভাবে সাবসেকশন করতে হয়, এরকম আর কি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে কোশ্চেন টোশ্চেন কারো কি করছে কিনা দেখি, ইজ দার এনি ওয়ে টু জেনারেট গ্রাফ ফ্রম দা, হ্যাঁ ল্যাটেকে গ্রাফ জেনারেট করা যায়, বাট আমি আসলে মানে বুঝলেন তো আমরা সিএসি পড়ি, আমরা যদি এখন ল্যাটেকেও গ্রাফ জেনারেট করতে হয়, আমি হচ্ছে নর্মালি পাইথন দিয়ে হচ্ছে আমাদের পাইথন দিয়ে খুব সুন্দর সুন্দর হচ্ছে গ্রাফ জেনারেট করা যায়, পাইথনের বেশ কিছু হচ্ছে গিয়ে টুলস আছে, আমি ওগুলো দিয়েই করি। সো এই জন্য ওই ল্যাটেক দিয়ে আমি কখনো গ্রাফ জেনারেট করি না আর কি, হয়তো যায় আর কি। দেন হচ্ছে হাউ ক্যান উই শো ইমেজ ডিপিআই 300 ফর পেপার পাবলিকেশন। আচ্ছা কোশ্চেন আসলে কি যে ইমেজের কোয়ালিটি আপনি কি 300 দিয়ে যাচ্ছেন এরকম?
আচ্ছা, ইমেজের সাইজটা হচ্ছে কন্ট্রোল করা যায় কিনা এটা আমি আসলে জানি না। ইমেজ সাইজ আমি যেভাবে কন্ট্রোল করি সেটা হচ্ছে গিয়ে মানে, আর একটা বিষয় কি, কখনো এটা কোনো কনফারেন্স বা জানালে আমাকে বলে নাই যে ইমেজের সাইজ এটা হইতে হবে, বুঝতে পারছেন? নর্মালি ইমেজটা হচ্ছে গিয়ে যেই শেপটা রাখলে আমার চোখে সুন্দর লাগে আমি ওই শেপটাই রাখি, কিন্তু এই 300 বা 400 এরকম কোনো সাইজ আমি কখনো করি নাই, কারণ এটা কোনো জার্নাল বা কোনো কনফারেন্সে কখনো আমি দেখি নাই যে ওরা আর কি সাইজ বলে দেয়, দ্যাটস ওয়াই আমার কোনো প্রয়োজন হয় নাই। তো এটা আমার আসলে জানা নাই, হয়তো এটা করা যায় বাট আমি কখনো ইউজ করি নাই এটা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা এসডিপি যে নেক্সট কোর্স গুলো মানে যে কোর্স গুলো থাকবে ওইটার প্রজেক্ট কি যে ক্যাপস্টোন এর প্রজেক্টের এটার মধ্যে করে দিলেই হবে না? হ্যাঁ, যেমন আমি হচ্ছে আমি যেটা করেছিলাম, আমি আমার স্টুডেন্টদেরকে এসডিপি এর জন্য একটা ফরম্যাট দিয়ে দিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখাই যে ওদেরকে আমি একটা ফরম্যাট তৈরি করে দিয়েছিলাম যে এসডিপি রিপোর্ট। হ্যাঁ, তো ওরা হচ্ছে জাস্ট কি করছে, ওদের যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো হচ্ছে ওরা জাস্ট শুধুমাত্র এখানে হচ্ছে কপি পেস্ট করে নিয়ে আসছে, এবং খুব সুন্দর একটা টেমপ্লেট হয়ে গেছে। আর নর্মালি আপনারা ওয়ার্ডে করেন টেমপ্লেট গুলো দেখতে, মানে আমিও যখন ওয়ার্ডে করছি এত বাজে লাগতো আমার আমার নিজের টেমপ্লেট, তো পরবর্তীতে দেখা যায় কি যে সুন্দর একটা টেমপ্লেট হয়ে যায়। দেখেন যে এটা আমার, আমি আমি দেখাই আপনাদেরকে, আপনারা দেখেন, আপনারা জাস্ট হচ্ছে অবাক হবেন যে হচ্ছে ফার্স্ট ইয়ারের ওরা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে এসডিপি ওয়ান তো বুঝে নিই আপনারা ফার্স্ট ইয়ারই, সো ওরা দেখেন কত সুন্দর রিপোর্ট করে দিছে, আপনাদের দেখাই। এটা আসলে যদি ল্যাটেকে না করতো কোনো দিনই সম্ভব ছিল না যে এত সুন্দর রিপোর্ট করা, এটা কোনো দিনই সম্ভব ছিল না। ল্যাটেকে করছে বিধাই মানে সুন্দর হয়েছে। আমরা কি, আমরা ভয় পাই, বুঝতে পারছেন? আমরা আসলে ভয় পাই যে ল্যাটেকে করবো, ল্যাটেক শিখবো, মানে না জানি এটা কত কঠিন একটা বিষয়। এই আমরা শুরু থেকে হচ্ছে ভার্সি লাইফের শুরু থেকে ভয় পেয়ে আমরা এই জিনিসগুলো ট্রাই করি না, বাট আমাদের ট্রাই করা উচিত। হ্যাঁ, আমাদের হচ্ছে ট্রাই করা উচিত। আমি যদি আপনাদেরকে দেখাই যে কয়টা রিপোর্ট, দেখবেন যে হচ্ছে গিয়ে বেশ স্মার্ট রিপোর্ট করতে পারছে, তো এই জন্য কারণ হচ্ছে কি ল্যাটেকে করছে। লোডিং হচ্ছে, তো আমি আপনাদেরকে এসডিপি টেমপ্লেটটা দিয়ে দিব না যেটা আমি তৈরি করছিলাম আর কি। দেখেন এই যে ওদের হচ্ছে এসডিপি, দেখেন রিপোর্ট সুন্দর হচ্ছে গিয়ে ইয়ে করা, ফরম্যাটিং করা, দেখছেন এত সুন্দর রিপোর্ট আমি এসডি ওয়ান এসডি টু এসডি থ্রি এসডি ফোর ও করি নাই, ঠিক আছে? তো এটা আসলে হয়েছে কারণ হচ্ছে ওরা ল্যাটেকটা শিখে। আমি ওদেরকে একদিন বেসিক মানে আপনাদের যতটুকু দেখাই, যাদেরকে দেখাই নাই আপনাদেরকে প্রায় 2 ঘন্টা দেখাইলাম, ওদেরকে আমি 15 থেকে 20 মিনিট দেখাইছিলাম, তো 15-20 মিনিট ওদেরকে আমি শিখাই দিছিলাম যেভাবে হচ্ছে আপনারা করবেন। ওরা কিন্তু দেখেন সুন্দর মতো হচ্ছে পুরো রিপোর্টটা জেনারেট করে আমাকে দিছে ল্যাটেকে। সো আপনারা হচ্ছে গিয়ে এরকম আর কি নিজেরা একটু ট্রাই করবেন, আপনাদেরকে জুনিয়র যারা থাকে তাদেরকে বলবেন যে ল্যাটেকটা শিখো, শিখে হচ্ছে করো। দেখেন এগুলো হচ্ছে আমার ল্যাটেকে করা, যারা ল্যাটেকে করছে কত সুন্দর ফরম্যাটিং হয়েছে। আর আপনাদেরকে দেখাই যারা হচ্ছে একটু থাকে না, অনেকেই তো থাকে যে নতুন জিনিস শিখতে হচ্ছে একটু ভয় পায় বা সময় লাগে, তারা অনেকে ওয়ার্ডে করছে, বাট দেখেন ওয়ার্ডের ফরম্যাটিং আপনি দেখলেই বুঝবেন যে আসলে এই ফরম্যাটিংটা এত মানে ওরকম হয় না। যেমন দেখেন এই ফরম্যাটিং আপনাদেরকে দেখাই যে এইটা, দেখেন ও কি করছে, ও কিন্তু সময় দিছে বেশি, ও কিন্তু সময় দিচ্ছে ওদের থেকে বেশি হয়তো, কারণ ওয়ার্ডে বেশি সময় লাগে, কিন্তু দেখেন ওর রিপোর্টটা দেখছেন মানে খুবই বাজেটা রিপোর্ট হয়েছে। এর জন্য হচ্ছে কি ও ওয়ার্ডে করছে, এবং দেখেন ও হচ্ছে গিয়ে রিপোর্ট করায় ও আমার থেকে ভালো রিপোর্ট করছে, মানে আমি আমার এসডি ওয়ান টু থ্রি ফোরে যা করতাম তার চেয়ে সুন্দর রিপোর্ট করছে ওরা, মানে ওরা ওদের 80% এসডি ওয়ান এটাতে করছে। তো নর্মালি আমাদের টিচার আমাদেরকে বলে না এসডি ওয়ান টু থ্রি ফোরে, কেন বলে না জানেন? কারণ আমরা অলরেডি 4 বছর অনেক প্রেশারে থাকি, ওনারা চায় না যে আমরা আরো প্রেশার নিই, মানে ওনারা চায় না বলতে কি ওনারা ভাবে যে আমাদেরকে প্রেশার না দিতে, তো এই জন্য আসলে আপনাদের ভালোর জন্যই বলে না। আবার একটা সেন্সে আমার মনে হয়, আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, যে আমাদের বলা উচিত, আমাদের প্রেশার দেওয়া উচিত, কারণ লেটেকটা আপনি যখন ধুম করে ক্যাপসনের সময় শিখতে যাবেন তখন আপনার কাছে অনেক কঠিন লাগতে পারে, কিন্তু আপনি যখন এসডি ওয়ান থেকে শুরু করে দেখা গেছে, আমি ধরেন বর্তমানে আমি একটা সিভি তৈরি করলেও হচ্ছে লেটেকে তৈরি করি, আমি এখন একটা ধরেন একটা রিপোর্ট তৈরি করব সেই রিপোর্টে কভার পেজ আমি ল্যাটেকে করি, রিপোর্ট আমি ল্যাটেকে করি, কারণ আমার কাছে এখন ওয়ার্ডটা কঠিন মনে হয়। তো আপনারা যখন 2-3 ডকুমেন্টস তৈরি করে ফেলবেন আপনাদের কাছে আসলে ওই ল্যাটেকটা ইজি রাখবে, দেখবেন তখন ওয়ার্ডটা আপনাদের কাছে কঠিন লাগবে, এই তো। তো আপনারা আশা করি মোটামুটি বেসিকটা শিখতে পারছেন, এবং স্যার আমরা যে প্রত্যেকটা সেমিস্টারে মিনি প্রজেক্ট করি ওই ওই সেটার কি ইয়ে আছে, ম্যানুয়াল আছে? না না শুনেন, ম্যানুয়াল তো আপনার দরকার নাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে এসডি ওয়ান এর যেটা আছে না, আপনি এসডি ওয়ান এরটাকে হচ্ছে আপনি আপনার মতো ফরম্যাট করে ফেলবেন, বুঝতে পারছেন?
আচ্ছা 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 জি স্যার, আপনার আচ্ছা আপনার স্যার, জাস্ট চেঞ্জ লাগবে কি বলেন তো? আপনার চেঞ্জ লাগবে শুধুমাত্র সেকশনের নামগুলা। দেখেন আপনার কিন্তু খুব বেশি জিনিস চেঞ্জ করতে হবে না, আপনি আসলে সেকশনের নামগুলা চেঞ্জ করবেন, বুঝতে পারছেন? ফর্মের সব সেম থাকবে, আপনি শুধুমাত্র সেকশনের নামগুলা চেঞ্জ করবেন, বুঝতে পারছেন? যেমন হচ্ছে আমরা নর্মালি তো অনেক কিছু দেই, ক্যাপশনে তো অনেক কিছু দেই, বাট এইচডি 1 2 3 4 এত কিছু দেই না, আরো কম জিনিস দেই, আবার মিনি প্রজেক্টে আরো কম দেই। তো আপনি কি করবেন, সেকশন বাদ দিবেন এখান থেকে? আর কারো কোনো কোশ্চেন? জি না স্যার। স্যার ওই ওইটা কি আপনার স্যার ড্রাইভের লিংক দিবেন নাকি? আচ্ছা না, আমি হচ্ছে আপনাদের যারা অর্গানাইজার আছে তাদের কাছে তো আপনাদের হচ্ছে ইমেলটা আছে সবার, তাই না? আমি ওদেরকে দিয়ে দিব, ওরা আশা করি আপনাদেরকে দিয়ে দিবে, আমি তাহলে সব একসাথে দিয়ে দিব আর কি আপনাদেরকে। আমি যেই মানে যেই জায়গা থেকে আমি পড়াইছি সেটা লিংক, যেন হচ্ছে আমি আমার ক্যাপস্টোনের লিংক, দেন হচ্ছে আমার কাছে আরো কিছু ইয়ে আছে, যেমন আপনাদের IEEE কনফারেন্স পেপার করবেন, আমার কাছে একদম কনফারেন্স পেপার করা আছে, এরকম আমি কিছু জিনিস দিয়ে দিব। মানে আমি আপনাদেরকে যা যা লাগতে পারে আপনাদের জীবনে, ল্যাটেক এর হচ্ছে বেশিরভাগ, যে আপনারা যারা পেপার করবেন আপনার কি কি লাগবে, IEEE, এলসভিআর, স্প্রিঞ্জার, MDPI, এই চারটাই লাগবে, আমি আপনাদেরকে যেটা দিয়ে দিব, দেন হচ্ছে এগুলোর কনফারেন্স ভার্সনও দিব, জার্নাল ভার্সনও দিব, এবং হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে গিয়ে বিবিটির এইচডিপি ভার্সনও দিব, থিসিস ভার্সনও দিব। মানে আপনি জাস্ট আপনার কাজ হবে শুধুমাত্র কপি পেস্ট করা, বুঝতে পারছেন? ওকে স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন বা কনসার্ন? সাজ্জাদ, ওকে, সাজ্জাদ শুনতেছো? তাহলে তাহলে হচ্ছে আমি শেষ করি। হ্যাঁ আমি শেষ করি। আমি হচ্ছে আমি কোনো গুছায় রাখি নাই কোনো কিছু, আসলে হঠাৎ করেই এটা আমাকে হচ্ছে বলা হয়েছে, এবং আমি প্রিপারেশন নেওয়ার কোনো সময় পাইনি। আমি যা করছি এখানে হচ্ছে বসে বসে আপনাদেরকে দেখাইছি, তো এই জন্য অনেক সময় হয়তো অনেক কিছু আপনাদের একটু মিসকমিউনিকেশন হয়েছে, এছাড়া আশা করি হচ্ছে কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন আর কি আমি যা করার চেষ্টা করছি। তো আমি হচ্ছে এখন শেষ করতেছি, এখন থেকে হচ্ছে আমাদের অর্গানাইজাররা হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা বলবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার এত সুন্দর করে অ্যানালিটিক্স এর মৌলিক বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আশা করছি এই ওয়ার্কশপ থেকে সবাই অনেক উপকৃত হয়েছেন। এবারে অনারেবল স্পিকার মোহাম্মদ মহসিন কবির স্যারের ক্রেস্ট অফ অ্যাপ্রিসিয়েশন প্রেজেন্ট করার জন্য অনুরোধ করছি। ওকে স্যার, ধন্যবাদ IEEE বিবিটি চ্যাপ্টার ফর ইনভাইটিং মি and giving me this present. Thanks sir, আপনি অনেক টাইম দিয়েছেন আমাদের, আমরা আসলে অনেক বেনিফিটেড হয়েছি। আচ্ছা, আমরা এই ওয়ার্কশপটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, স্পিকার অ্যান্ড অতিথিবৃন্দ, এই ওয়ার্কশপের অর্গানাইজার টিম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতে এরকম আরো ইভেন্ট করার পরিকল্পনা করছি। সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।